সিস্টেম, একটা ইনফরমেশন সিস্টেম, তুমি যে বিজনেস এর উপর ইনফরমেশন সিস্টেম পার্সপেক্টিভ গুলো কিরকম হতে পারে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। যে ফার্স্ট হচ্ছে যে ইনফরমেশন সিস্টেম ইজ ইনস্ট্রুমেন্ট ফর ক্রিয়েটিং ভ্যালু। সো আমাদের যে প্রত্যেকটা বিজনেস পলিসি আছে, বিজনেস পলিসিতে আমাদের যে ভ্যালুজ, ভ্যালুজ মিনস তুমি যে একটা বিজনেস রান করাতে চাচ্ছ সেটা হাউ ইউ ক্যান মেক আ গুড ভ্যালু টু ইউর কাস্টমার। কাস্টমার তো ভ্যালু তোমাকে ক্রিয়েট করতে চাইলে তোমাকে নতুন নতুন কিছু আনতে হবে, তোমার নতুন কোন বৈচিত্র্যতা আনতে হবে যেটা আদার্স কোন বিজনেস কাস্টমার বিজনেস অর্গানাইজেশন নাই, ঠিক আছে? বা তাদেরকে তুমি বিভিন্ন অফার দিতে পারো, তাদেরকে কোন ফ্যাসিলিটিস দিতে পারো, দ্যাটস ওয়াই ইউ ক্যান ক্রিয়েট ভ্যালু। ইনভেস্টমেন্টস ইন ইনফরমেশন টেকনোলজি উইল রেজাল্ট ইন সুপারিয়র রিটার্নস। তো তুমি যদি দেখো যে তোমার ভ্যালুজ ক্রিয়েট করতে পারছো তুমি ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে, তাহলে এই ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে তুমি কিছু রিটার্ন অলমোস্ট পাবা, যেমন হচ্ছে প্রোডাক্টিভিটি ইনক্রিজেস, রেভিনিউ ইনক্রিজেস, সুপেরিয়র লং টার্ম স্ট্র্যাটেজিক পজিশনিং। কারণ কি, প্রোডাক্টিভিটি যদি ইনক্রিজ করতে পারো, প্রোডাক্টিভিটি মিনস কি, তোমার যে কম সময়ের মধ্যে তুমি হয়তো বা খুবই ভালো চমৎকার কোন ফ্যাসিলিটি দিতে পারছো তোমার ক্লায়েন্টদেরকে, তারা যা চাচ্ছে ইনস্ট্যান্টলি তুমি তাদের জন্য সেটা এনে দিতে পারছো। তো এটার মাধ্যমে কি হবে যে তারা তোমার প্রতি একটা আস্থা গেইন করবে, এবং তোমার কম সময়ে যে তোমার যে নিয়ে আসা বা সার্ভিস দেওয়ার প্রসেসটা, এটার ফলে তোমার প্রোডাক্টিভিটি ইনক্রিজ হবে। তারপর রেভিনিউ ইনক্রিজ, তুমি যদি ঠিক মতো তোমার ক্লায়েন্টের প্রোডাক্ট ডেলিভারি করতে পারো, প্রোডাক্টিভিটি যদি তোমার ইনক্রিজ হয়, অবশ্যই তোমার ডেলিভারি রেভিনিউ ইনক্রিজ হবে। আর দেন হচ্ছে সুপেরিয়র লং টার্ম স্ট্র্যাটেজিক পজিশনিং, মিন্স হচ্ছে যে তুমি মার্কেটে লং টার্ম একটা প্লেস হোল্ড করে রাখতে পারবে। বিজনেস ইনফরমেশন ভ্যালু চেইন, হোয়াট ইজ বিজনেস ইনফরমেশন ভ্যালু চেইন? এটা হচ্ছে যে র ডাটা অ্যাকোয়ার্ড এন্ড ট্রান্সফর্ম থ্রু স্টেজেস দ্যাট অ্যাড ভ্যালু টু দ্যাট ইনফরমেশন। আচ্ছা, র ডাটা, র ডাটা মিনস কি, আমরা হচ্ছে যে বললাম যে আমরা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন বা র ডাটা কালেক্ট করি, সেই র ডাটা গুলোর কোনো ভ্যালু নাই যখন তুমি এটা থেকে একটা কি বের করতে পারছো, একটা মিনিংফুল ইনফরমেশন বের করতে পারছো। তোমার ডাটার ভ্যালু তখনই থাকবে যখন এটা কোনো একটা ইনফরমেশন তুমি এটা থেকে অ্যাচিভ করতে পারবা, ঠিক আছে? যেমন আমরা অনেক টাইম সিক্রেট কোড পাঠাই, সিক্রেট কোড পাঠালে এই সিক্রেট কোড গুলো যদি আমি পাই, তো লাভ আছে আমাদের কোনো ডাটা গুলো দিয়ে? হ্যাঁ, তুমি যতই সিক্রেট কোড পাও না কেন, সেটাকে যদি তুমি ডিসাইফার না করতে পারো বা সেটা থেকে তুমি যদি মিনিংফুল ইনফরমেশন গেইন না করতে পারো, অ্যাচিভ করতে পারো, সেক্ষেত্রে তোমার কোনোই লাভ নেই যতই ডাটা থাকে না কেন তোমার কাছে, তাই না? আমার কাছে যদি গুগলের সার্ভারের বা আমাদের যদি ফেসবুকের যতজন ইউজার আছে সবারই যদি ডাটা আমার কাছে থাকে, লাভ আছে যদি না সেগুলো থেকে আমি ইনফরমেশন যা চাই সেটা বের করতে পারি? কোনোই লাভ নেই, ডাটা থাকলে চলবে না, আমাদেরকে ইনফরমেশন বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন বলতেছে যে বিজনেস পার্সপেক্টিভ কল ইনটেনশন টু অর্গানাইজেশন ম্যানেজার নেচার অফ ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, এখানে একটা বিজনেস ভ্যালু আমাদেরকে দেখানো হয়েছে, যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। কি দেওয়া আছে, যে একটা বিজনেস প্রসেস এর মধ্যে কি কি আসে। ফার্স্টে হচ্ছে কি ইনফরমেশন প্রসেসিং অ্যাক্টিভিটিস, ফার্স্টে হচ্ছে আমাদের ডাটা কালেকশন, ফার্স্ট আমাদের কি হচ্ছে ডাটা কালেকশন স্টোরেজ হচ্ছে, ট্রান্সফরমেশন ইনটু বিজনেস সিস্টেম হচ্ছে, দেন হচ্ছে ডাইমেনশন যাচ্ছে, ডাইমেনশন থেকে কোথায় যাচ্ছে, ফার্স্ট হচ্ছে বিজনেস প্রসেস আর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি। বিজনেস প্রসেস এর মধ্যে কি সাপ্লাই চেইন, এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্ট এবং নলেজ ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে বিজনেস প্রসেস। আর দেন হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস কি আছে, প্ল্যানিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং, মডার্ন অ্যান্ড ডিসিশন মেকিং, সব কিছু মিলে কি আসতেছে আমাদের ফার্ম প্রফিটেবিলিটি এন্ড স্ট্র্যাটেজিক পজিশন। তো আমরা কি করছি, ডাটা গুলোকে ইউজ করে করে বিভিন্ন জায়গায় বিজনেস প্রসেসে কাজে লাগাচ্ছি, ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিসে কাজে লাগাচ্ছি, এবং দ্যাটস ওয়াই উই ক্যান অ্যাচিভ ফার্ম প্রফিটেবিলিটি এন্ড স্ট্র্যাটেজিক পজিশন। তো এই যে বললাম যে এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে, তাই না? ছবি গুলার কিন্তু যে আমি যা বললাম কথাগুলো, এগুলার এক্সপ্লানেশন গুলো কিন্তু বয়ানের সুন্দর ভাবে দেওয়া আছে। ওকে, তো ইউ নিড টু গো থ্রু দ্য বুক অ্যাট লিস্ট ওয়ান টাইম। আমি যে পড়াচ্ছি এই ফিগারটার যে এক্সপ্লেনেশন গুলো আছে এটা কিন্তু তোমার বইতে অনেক সুন্দর ভাবে দেওয়া আছে। অ্যাট লিস্ট আই এম সাজেস্টিং ইউ দ্যাট ইউ নিড টু গো থ্রু বুক ফর ওয়ান টাইম অ্যাট লিস্ট। ওকে,
আচ্ছা, দেন বলছে যে পার্সপেক্টিভ অন ইনফরমেশন সিস্টেম এর মাধ্যমে কি বলছে যে ইনভেস্টিং ইন ইনফরমেশন টেকনোলজি ডাজ নট গ্যারান্টি গুড রিটার্ন। তো সব সময় যে আমার আমি ইনফরমেশন টেকনোলজি ইউজ করলে যে আমার গুড রিটার্ন আসবে, গুড রিটার্ন মিনস কি যে আমাদের প্রফিট যে বেশি আসবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? কনসিডারেশন কনসিডারেবল ভেরিয়েশন ইন দ্য রিটার্ন ফার্মস রিসিভ ফ্রম সিস্টেম ইনভেস্টমেন্ট। আবার কে আসলো? কেউ আসছে? স্যার একজন নাকি রিকোয়েস্ট দিছে, হ্যাঁ, একজন নাকি জয়েন রিকোয়েস্ট দিছে, ঢুকতে পারতেছে না। খাবার দিতে বলো তো। দেখা যাচ্ছে স্লাইড? দেখা যায়। আচ্ছা, কনসিডারেবল ভ্যারিয়েশন ইন দ্য রিটার্ন ফ্রম রিসিভ ফ্রম সিস্টেম ইনভেস্টমেন্ট। কনসিডারেবল ভ্যারিয়েশন ইন রিটার্ন ফ্রম রিসিভ ফ্রম সিস্টেম ইনভেস্টমেন্ট বলছে কি কি বোঝাচ্ছে যে আমরা যে অলওয়েজ সেম টাইপ অফ রিটার্ন পাবো, আর ইনফরমেশন টেকনোলজি আমি ইউজ করলে আমার সব কোম্পানি সেম টাইপ অফ রিটার্ন পাবে তা কিন্তু না, তাই না? তাদের বিভিন্ন ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর গুলা কি কি আছে? যেমন হচ্ছে কি অ্যাডপ্টিং দ্য রাইট বিজনেস মডেল। তো তুমি যদি বিজনেস মডেল তোমার উইক হয়, তাহলে তুমি ইনফরমেশন টেকনোলজি যত ইউজ করো না কেন, তুমি যেটার বিজনেস মডেল ভালো বা যেটা খুবই প্রফিটেবল একটা বিজনেস মডেল, সেটার তুলনায় তুমি কিন্তু পিছিয়ে থাকবা। সেম তুমি যদি টেকনোলজি ইউজ করো কোনো লাভ নাই, তোমার বিজনেস মডেল শুড বি রাইট। ইনভেস্টিং ইন কমপ্লিমেন্টারি অ্যাসেট। কমপ্লিমেন্টারি অ্যাসেট বলতে কি বোঝাচ্ছে? অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্ট ক্যাপিটাল। তো ইনভেস্টিং ইন মানে তোমাকে বলছে যে আমাদেরকে অবশ্যই কমপ্লিমেন্টারি অ্যাসেটের দিকেও ইনভেস্ট করতে হবে। তো কমপ্লিমেন্টারি অ্যাসেট গুলা কি কি নেক্সট আমরা দেখি। কমপ্লিমেন্টারি অ্যাসেট বলতে বোঝাচ্ছে অ্যাসেট রিকোয়ার্ড টু ডিরাইভ ভ্যালু ফ্রম এ প্রাইমারি ইনভেস্টমেন্ট। তো আমাদের যে প্রাইমারি ইনভেস্টমেন্ট, প্রাইমারি ইনভেস্টমেন্ট কি আমাদের ধরো যে কোনো ক্যাপিটাল হতে পারে লাইক দ্যাট। তো প্রাইমারি ইনভেস্টমেন্ট গুলো থেকে যে অ্যাসেট গুলো আমরা পাচ্ছি ডিরাইভ করছি, অ্যাসেট রিকোয়ার্ড টু ডিরাইভ ভ্যালু ফ্রম প্রাইমারি ইনভেস্টমেন্ট। প্রাইমারি ইনভেস্টমেন্ট থেকে তো আমাদের একটা ভ্যালু আমরা ডিরাইভ করছি, তাই না? আমি যে ধরো যদি টাকা ইনভেস্ট করি বা আমার নলেজ ইনভেস্ট করি, সেখান থেকে তো কিছু একটা ভ্যালু আমি ট্রাই করব। যে আমি যদি আমার ব্রেন ইউটিলাইজ করি, তো আমি কি চাবো? ব্রেন ইউটিলাইজ করে আমি নিউ একটা প্রোডাক্ট বানালাম, তো এই প্রোডাক্টে কিভাবে একটা মার্কেটে ভ্যালু ক্রিয়েট করতে পারে সেইটা কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি। ফার্ম সাপোর্টিং টেকনোলজিস ইনভেস্টমেন্ট উইথ ইনভেস্টমেন্ট ইন কমপ্লিমেন্টারি অ্যাসেট রিসিভ সুপেরিয়র রিটার্ন। আচ্ছা, যেই ফার্ম গুলো আমার টেকনোলজি ইনভেস্টমেন্ট দিচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাসেটে, তারা কিন্তু বেশ ভালো রিটার্ন, সুপেরিয়র রিটার্ন এক্সপেক্ট করে। যেমন এক্সাম্পল, ইনভেস্ট ইন টেকনোলজি অ্যান্ড দ্য পিপল টু মেক ইট ওয়ার্ক প্রপারলি। তো আমাদের কি করতে হবে? আমাদের টেকনোলজির পিছনে ইনভেস্ট করতে হবে, সাথে সাথে যে মানুষগুলো টেকনোলজির পিছনে কাজ করছে তাদের পিছু ইনভেস্ট করতে হবে। তো কমপ্লিমেন্টারি অ্যাসেট ইনক্লুড কি কি? অর্গানাইজেশনাল অ্যাসেট, ফার্স্ট হচ্ছে অর্গানাইজেশনাল অ্যাসেট, তারপর হচ্ছে ম্যানেজেরিয়াল অ্যাসেট, এবং লাস্ট ওয়ান ইজ সোশ্যাল অ্যাসেট। এগুলো হচ্ছে এক্সাম্পল কি কি কমপ্লিমেন্টারি অ্যাসেটের মধ্যে। অর্গানাইজেশনাল অ্যাসেটের মধ্যে কি পড়ে? ফার্স্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বিজনেস মডেল। তো বিজনেস মডেল শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। তারপর হচ্ছে ইফিশিয়েন্ট বিজনেস প্রসেস, মডেলও লাগবে প্রসেসও লাগবে। দেন ম্যানেজারিয়াল অ্যাসেটের মধ্যে কি করছে? ইনসেন্টিভ ফর ম্যানেজমেন্ট ইনোভেশন, তার মানে যারা ভালো কাজ করছে, যারা হয়তো বা নতুন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছে, নতুন ইনোভেশন আনছে, তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে। ইনসেন্টিভ মিনস কি? গিফট দিতে হবে, তোমার যাতে মোটিভেশনটা ঠিক থাকে, তুমি যে কাজ করছো এত কষ্ট করছো সেটার মোটিভেশন যাতে পায়, ফিউচারে আরো ভালো কিছু করতে পারে, সেই জন্য তাদেরকে ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাই না? তোমাদেরকে প্রেজ প্রেজ করে কিছু দিলে, গিফট দিলে তোমরা খুশি হও না? ধরো তোমাদের যদি এরকম সিস্টেম থাকতো যে যে হচ্ছে প্রত্যেক ব্যাচ থেকে যে ফার্স্ট হবে তাকে ধরো যে কোন একটা গিফট দেওয়া হলো বা তোমাদেরকে এমন কিছু দেওয়া হলো, সেই ক্ষেত্রে তোমরা কি হবা? অনেক বেশি ইন্সপায়ার্ড হবা, তোমরা অনেক বেশি কাজ করতে চাবা, ঠিক আছে? সবারই কিছু প্রতিদান পেতে ভালো লাগে, তাই না? কাজের ফিডব্যাক দিতে।
আজীবন খেটেই যাচ্ছ, কেউ কিছু বলছে না, কোনো প্রেইজ নাই, তাহলে কি ভালো লাগবে কাজ করতে? সবাই চায় যে একটা প্রেইজ থাকুক, আমি যে কাজ করছি, আমি যে ভালো কাজ করছি, এটা সবাই আমাকে প্রেইজ করুক, এটা সবাই চায়। নেক্সট হচ্ছে যে টিম ওয়ার্ক এন্ড কোলাবোরেটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট। তো আমাদের কি রাখতে হবে, প্রত্যেকটা কাজের পিছনে টিম ওয়ার্ক থাকতে হবে। আমরা যদি একজনের কাজ আরেকজনকে চাপায় দেই, নিজের কাজ করি না করে অন্যকে বলি যে হ্যাঁ আমার কাজটা করে দাও, তাহলে কিন্তু হবে না। নিজের কাজও করতে হবে, পারলে আমরা যাতে অন্যদেরকেও হেল্প করতে পারি সেই মেন্টালিটি রাখতে হবে। ঠিক আছে, খালি নিজের কাজ করেই চলে গেলাম, অন্যকে সাপোর্ট দিলাম না, আবার অন্যের অন্যকে কাজ গুছাই দিলাম, তাহলে প্রবলেম ফেস করতে হবে। ঠিক আছে, সেটা টিম ওয়ার্ক আর থাকবে না, সেটা কি হয়ে যাবে, একজন আরেকজনকে দোষারোপ করার মধ্যে মতো হয়ে যাবে। দেন হচ্ছে কি সোশ্যাল অ্যাসেট। সোশ্যাল অ্যাসেট গুলো কি বলছে, যা ইন্টারনেট অ্যান্ড টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি স্ট্যান্ডার্ড। তার মানে কি, আমাদের কমপ্লিমেন্টারি অ্যাসেট এর মাঝে যে আমরা যে নেটওয়ার্ক ইউজ করছি ইন্টারনেট বা টেলিকমিউনিকেশন, এটাও কিন্তু গুড একটা সাইড, যেটা আমাদের কি করতে পারে, আমাদের বিজনেস কে আরো করে তুলতে পারে। তুমি ধরো একটা, তোমার যদি ইন্টারনেট কানেকশন স্লো হয়, ধরো আমি যদি আজকের ক্লাসটার কথা চিন্তা করি, আমার যদি ইন্টারনেট স্লো হয়, তার মানে কি হবে, স্লো হওয়ার ফলে আমি কিন্তু ক্লাসটা নিতে পারবো না। আমি তখন মনে হবে যে যে আমার কোম্পানি আছে ইন্টারনেট, সেটা আমি চেঞ্জ করা উচিত, তাই না? একটা টাইমে দেখবো যে আমরা মনে করি যে হ্যাঁ এটা প্রবলেম করতেছে, এটা এই করতেছে, তার মানে আমাদের চেঞ্জ করা উচিত। তো তাতে কি হবে, তাতে কি হবে, তাদের যে বিজনেসটা ছিল সেটা কিন্তু ফল করবে, তাই না? আমিও তোমাদেরকে যেরকম টিচিং দিতে ব্যর্থ হচ্ছি, তারাও কিন্তু আমাকে ফ্যাসিলিটি দিতে বাধ্য, কি হচ্ছে, ফ্যাসিলিটি দিতে পারছে না, যারা আমাদেরকে ইন্টারনেট প্রোভাইড করছে। সব দিক দিয়ে কিন্তু একটা সব দিকের বিজনেসেই আমরা ডেটোরেট হচ্ছি বা আমরা ডিগ্রেড হয়ে যাচ্ছি। যেমন আমি তোমাদেরকে ক্লাস না নিতে পারলে কি হবে, তোমাদের কাছে সেটা খারাপ লাগবে বা তোমাদের ইন্টারেস্টটা চলে যাবে। আবার আমাকে যখন কেউ ফ্যাসিলিটি দিতে পারবেন, ধর আমিও তাদের প্রতি ডিসস্যাটিসফাইড হব এবং আমিও তাদের কাছ থেকে সার্ভিস নিতে রাজি হব না। এমআইএস এর মাঝে টেকনিক্যাল অ্যাপ্রোচ ও কাজ করে, একটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ও কাজ করে। বিহেভিয়ারাল অ্যাপ্রোচ এর মাঝে কি কি পড়ে, সাইকোলজি, ইকোনমিক্স এবং সোসিওলজি। আর টেকনিক্যাল অ্যাপ্রোচ এর মাঝে কাজ করে কারা কারা, কম্পিউটার সায়েন্স, ম্যানেজমেন্ট সায়েন্স এবং অপারেশন রিসার্চ। আচ্ছা, টেকনিক্যাল অ্যাপ্রোচ, টেকনিক্যাল অ্যাপ্রোচ কোনগুলো? টেকনিক্যাল অ্যাপ্রোচ বলতে বোঝায় যেগুলো হচ্ছে এমফাসাইজ ম্যাথমেটিক্যালি বেসড মডেল। তো টেকনিক্যাল নলেজ বলতে আমরা যেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল নিয়ে কাজ করে সেগুলো নিয়ে বোঝায়। দেন এগুলো মাঝে কি কি পারে, কম্পিউটার সায়েন্স, ম্যানেজমেন্ট সায়েন্স, রিসার্চ অপারেশন। আর বিহেভিয়ারাল অ্যাপ্রোচ এর মাঝে কি করে, বিহেভিয়ারাল ইস্যুজ। যেমন তুমি একটা কোম্পানির সাথে যদি ডিল ক্লোজ করতে যাও, তাদের আগে কি কি জায়গায় তাদের আসলে সাপোর্ট দরকার, এই জিনিসগুলো সম্পর্কে তোমাকে আগে আইডিয়া নিয়ে যেতে হবে। এগুলো হচ্ছে কি কি, স্ট্র্যাটেজিক বিজনেস ইন্টিগ্রেশন, ইমপ্লিমেন্টেশন, ইটিসি। এবং এইগুলা যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাবো, একটা কোম্পানির সাথে ডিল করতে গেলে, তার বিহেভ যদি আমি না বুঝি, সে কিভাবে কাজ করে, তাকে কোন দিকে ফ্যাসিলিটি দিলে সে আমার সাথে কাজ করতে আগ্রহ হবে, সেগুলোর জন্য আমাদের কি জানা দরকার, সাইকোলজি জানা দরকার, ইকোনমিক্স জানা দরকার, সোসিওলজি জানা দরকার। ওকে, দেন আসতেছে হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, কাকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট, এমআইএস। এমআইএস নিয়ে কিন্তু আমাদের আলোচনা, যে এমআইএস বলতে কি বোঝানো হচ্ছে, এমআইএস কি বলছে, যে কম্বাইন্স কম্পিউটার সায়েন্স, ম্যানেজমেন্ট সায়েন্স, অপারেশন রিসার্চ এবং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন উইথ বিহেভিয়ার ইস্যু। তার মানে কি, আমাদের টেকনিক্যাল নলেজ, আমাদের বিহেভিয়ার আসপেক্ট সবগুলো মিলিয়ে কিন্তু এমআইএস। দেন হচ্ছে ফোর মেইন অ্যাক্টরস, কি কি অ্যাক্টর কাজ করে একটা এমআইএস এর পিছনে। ফার্স্ট হচ্ছে সাপ্লায়ার অফ হার্ডওয়্যার আর সফটওয়্যার, দেন হচ্ছে বিজনেস ফার্ম, ম্যানেজার্স অ্যান্ড এমপ্লয়িজ, এবং হচ্ছে ফার্মস এনভায়রনমেন্ট। তো চারটা জিনিস কি কি, ফার্স্ট হচ্ছে কি সাপ্লায়ার অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, দেন হচ্ছে বিজনেস ফার্ম, দেন হচ্ছে ম্যানেজার্স অ্যান্ড এমপ্লয়িজ, এবং লাস্ট ওয়ান হচ্ছে ফার্মস এনভায়রনমেন্ট।
তো এই ছিল হচ্ছে যে আমাদের ফার্স্ট লেকচারটা, ফার্স্ট লেকচার আমরা শেষ করলাম, নেক্সট আমরা পরের লেকচারে চলে যাব। ওকে। তো চ্যাপ্টার টু, চ্যাপ্টার টু এর টপিক হচ্ছে গিয়ে গ্লোবাল ই বিজনেস এন্ড কোলাবোরেশন। ঠিক আছে, যে আমরা গ্লোবালি কিভাবে আমাদের বিজনেস গুলোকে মেনটেন করছি এবং কোলাবোরেশনটা কিভাবে হচ্ছে, এটা নিয়ে হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার। তো এখানে লার্নিং অবজেক্টিভ কি কি আছে, ফার্স্ট হচ্ছে ডিফাইন এন্ড ডিসক্রাইব বিজনেস প্রসেসেস এন্ড দেয়ার রিলেশনশিপ টু ইনফরমেশন সিস্টেম। সেকেন্ড হচ্ছে ইভালুয়েট দ্য রোল প্লেড বাই সিস্টেম সার্ভিং দ্য ভ্যারিয়াস লেভেল অফ ম্যানেজমেন্ট in a business and their relationship to each other. Third one is explain how enterprise applications improve organizational performance. তার মানে কি enterprise application কিভাবে তোমার organization performance increase করে সেটা নিয়ে বিস্তারিত এখানে বলা আছে। তো এই তিনটা জিনিস কাকে বলে important, ঠিক আছে, বিজনেস প্রসেস, বিজনেস হোয়াট ইজ বিজনেস প্রসেস, ওয়ার্ক ফ্লোজ অফ ম্যাটেরিয়াল ইনফরমেশন নলেজ। ঠিক আছে, ওয়ার্ক ফ্লোজ অফ ম্যাটেরিয়াল ইনফরমেশন এন্ড নলেজ কে আমরা বলছি বিজনেস প্রসেস। সেট অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড স্টেপ মে বি টাইড টু বি ফাংশনাল এরিয়া অর বি ক্রস ফাংশনাল। ফাংশনাল এরিয়ার দিকে আমরা কাজ করে থাকতে পারি অথবা ক্রস ফাংশনাল মিনস হচ্ছে ভ্যারিয়াস এরিয়াতে আমরা কাজ করে থাকতে পারি। দেন বিজনেস কাকে বলছে, বিজনেস কে বলা হচ্ছে ক্যান বি সিন অ্যাজ কালেকশন অফ বিজনেস প্রসেস। আমরা তো অনেকগুলা বিজনেস প্রসেস, কালেকশন অফ বিজনেস প্রসেস কে আমরা কি বলছি, আচ্ছা ক্রস ফাংশন মিন্স হচ্ছে ভ্যারিয়াস এরিয়া। ঠিক আছে, ধরো তুমি টেকনিক্যাল এরিয়া নিয়ে কাজ করছো, আর ক্রস ফাংশন মিন্স হচ্ছে টেকনিক্যাল প্লাস হচ্ছে নন টেকনিক্যাল সব এরিয়ার জিনিসগুলোকে একসাথে টাই করাকে আমরা বলছি ক্রস ফাংশনাল। ক্রস প্ল্যাটফর্ম বলতে কি বোঝায় বলো তো, ক্রস প্ল্যাটফর্ম বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম একসাথে। হ্যাঁ, ধরো যে উইন্ডোজ একটা প্ল্যাটফর্ম আছে, লিনাক্স একটা প্ল্যাটফর্ম আছে, তাই না, ম্যাক ওএস একটা প্ল্যাটফর্ম। তো ক্রস প্ল্যাটফর্ম মানে কি সবগুলোর জন্যই কাজ করবে। তো এটাও হচ্ছে মেবি টাইড টু ফাংশনাল এরিয়ার বি ক্রস ফাংশন, তার মানে ক্রস ফাংশন মানে হচ্ছে সব এরিয়ার জন্যই সে একই সাথে সেটাকে বাউন্ড করবে বা টাই করবে আর কি। আচ্ছা, বিজনেস প্রসেস এর কালেকশন কে আমরা বলে থাকি হচ্ছে কি বিজনেস। ঠিক আছে, অনেকগুলো বিজনেস প্রসেস এর কালেকশন কে বলা হয় বিজনেস। বিজনেস প্রসেস মে বি অ্যাসেটস অর লাইবিলিটিস। তো একটা বিজনেস প্রসেস কি হতে পারে, অ্যাসেট ও হতে পারে, লাইবিলিটিও হতে পারে। তো এক্সাম্পল অফ বিজনেস ফাংশনাল বিজনেস প্রসেসেস, ফাংশনাল বিজনেস প্রসেসেস এর মধ্যে কি কি পড়ে, ফার্স্ট হচ্ছে কি পড়ো, ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাকশন, দেন হচ্ছে সেলস এন্ড মার্কেটিং, দেন হচ্ছে গিয়ে ফিনান্স এন্ড অ্যাকাউন্টিং। আমরা কিন্তু জেনেছিলাম যে বিজনেস এর চারটা পোর্শন আছে। তো কি কি আছে ফাংশনাল বিজনেস প্রসেসের চারটা পোর্শন কি কি, ফার্স্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন, তারপর হচ্ছে সেলস এন্ড মার্কেটিং, দেন ফিনান্স এন্ড অ্যাকাউন্টিং, লাস্ট ওয়ান ইজ হিউম্যান রিসোর্স। ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনের কাজ কি, ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন কাজ হচ্ছে অ্যাসেম্বলিং দ্য প্রোডাক্ট, তার মানে তোমার যে ম্যানুফ্যাকচার করা, তুমি যদি একটা ফোন তৈরি করতে চাও বা তুমি একটা ল্যাপটপ তৈরি করতে চাও তাহলে কি করতে হবে, তোমাকে বিভিন্ন পার্টস গুলোকে অ্যাসেম্বল করতে হবে, দেন ফাইনালি একটা প্রোডাক্ট তুমি পাবা। তারপরে সেলস এন্ড মার্কেটিং কি হচ্ছে, আইডেন্টিফাইং কাস্টমার, তুমি
কোন লেভেলের কাস্টমারকে টার্গেট করে একটা ল্যাপটপ তুমি বানাতে চাচ্ছো? তুমি কি গেমিং ল্যাপটপ বানাতে চাচ্ছো, নাকি নোটবুক টাইপ ল্যাপটপ বানাতে চাচ্ছো, নাকি তুমি নর্মাল ক্লায়েন্ট ইউজারদের জন্য বা যারা ডকুমেন্টেশনে কাজ করে তাদের জন্য ল্যাপটপ বানাতে চাচ্ছো? সেগুলো হচ্ছে যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন এরিয়ার লোকজনকে তুমি টার্গেট করো, মানে টার্গেট অডিয়েন্স কারা, টার্গেট অডিয়েন্স যার যেরকম সেই হিসেবে তোমাকে তাদের উপর সেই সার্চ এন্ড মার্কেটিং তোমাকে করতে হবে। দেন হচ্ছে কি ফিনান্স এন্ড অ্যাকাউন্টিং, ক্রিয়েটিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ক্রিয়েটিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি বলছে, যে তুমি যে কত টাকা ইনভেস্ট করছো, কি পরিমাণ রিটার্ন পাচ্ছ, সবকিছু মিলে যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তুমি গেইন করছো এট দ্য এন্ড অফ দ্য ইয়ার অথবা এট দ্য এন্ড অফ দ্য মান্থ, তুমি তোমার প্রত্যেকটা এমপ্লয়িকে কি পরিমাণ ট্যাক্স সহ তাদের স্যালারি দিচ্ছ, এই সবগুলো কিন্তু তোমার অ্যাকাউন্টিং এবং ফিনান্সের পার্ট। দেন হচ্ছে যে হায়ারিং হিউম্যান রিসোর্সেস, হিউম্যান রিসোর্স মানে এইচআরএম, এইচআরএম এর কাজ কি, তোমার অ্যাক্টিভিটিস, তোমার লিভ, তোমার মানে হায়ারিং, এগুলো সবকিছু নিয়ে কাজ করে কিন্তু এইচআর। এইচআর দের সবকিছু, তুমি যে ডেইলি মাস শেষে যে বেতনটা পাও সেটাও কিন্তু কারা ডিপেন্ড, কাদের উপর ডিপেন্ড করে, এইচআর দের উপর। তারা তোমার দেখে যে তুমি ঠিক মতো কাজ করেছো কিনা, তুমি ঠিক মতো অফিসে অ্যাটেন্ড করেছো কিনা, সবকিছু মিলে সে একটা রিপোর্ট দেয়, সেই রিপোর্টের বেসিসে অ্যাকাউন্টস বা ফাইন্যান্স তোমাকে একটা স্যালারি দিবে, ঠিক আছে? আদারওয়াইজ কিছু টাকা কেটেও রাখতে পারে। আচ্ছা, একটা অর্ডার ফুলফিলমেন্ট প্রসেস। প্রথমে কি হচ্ছে যে সেল থাকে, তোমার কাজ কি প্রথমে হচ্ছে সেলস। সেলস তুমি ধরো একটা অনলাইনে গেলা, তুমি কি করবা, একটা যাই জিনিস পছন্দ করা, তারপরে অর্ডার করবা, তারপরে সাবমিট অর্ডার করবা, দেন অ্যাকাউন্টের কাছে এসে তুমি কি করবা, চেক ক্রেডিট মানে তোমার তুমি বিলটা পে করার চেষ্টা করো, চেক করবে যে তোমার কোনো অ্যাকাউন্টে আছে কিনা, ওখানে তুমি কোন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে করতে চাচ্ছো কিনা সেটা। তারপর হচ্ছে অ্যাপ্রুভ ক্রেডিট, তারপরে তুমি যখন বিলটা দিয়ে দিবা, তারপর সে চেক করবে যে আসলে কি যেখান থেকে বিলটা নেওয়া হয়েছে সেটা কি ভ্যালিড সোর্স কিনা। এমন হতে পারে তোমার টাকা নাই ওই ক্রেডিট কার্ডে আর তুমি ওখান থেকে টাকা দেওয়ার চেষ্টা করছো, তাহলে কি হবে, হবে না। তো ইউ নিড টু হ্যাভ মানি, সেটা অ্যাপ্রুভ হতে হবে যে যেই ব্যাংক বা যে ব্যাংক থেকে টাকাটা উইথড্র হচ্ছে তার ওখানে দেখবে যে আসলে তোমার অ্যাকাউন্টে টাকা আছে কিনা, যদি না থাকে তাহলে তো আর সে নিতে পারবে না, অ্যাকাউন্টিং থেকে সেটা অ্যাপ্রুভ হবে না। দেন হচ্ছে জেনারেট ইনভয়েস, তারপর তুমি যখন করে ফেলতেছো সবকিছু, তারপরে আল্লাহর রহমতে সেটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? তো জেনারেট ইনভয়েস মিনস হচ্ছে যে তোমার একটা লাস্ট পেমেন্টের জন্য, তোমরা দেখো যে অনলাইনে তো সব করেছো না, সবাই অনলাইন পেমেন্ট কেউ করেছো, অনলাইনে কেনা বেচা কেউ করেছো তোমরা, করার তো কথা সবাই, এভরিওয়ান। হ্যাঁ, তোমার যখন তুমি সবকিছু কমপ্লিট করে ফেলছো, জেনারেট ইনভয়েস হচ্ছে। আর একটা হচ্ছে যে সেই হিসেবে তুমি যে প্রোডাক্টটা চয়েস করেছো, যেমন তুমি প্রোডাক্ট চাইলে যে আমার একটা গিটার লাগবে, ঠিক আছে, গিটার গিটার লাগবে, সেই ওয়াইজ তুমি যে কালার বা যেটা চাচ্ছ কাস্টমাইজ করার জন্য সেই রকম সে করে টোরে অ্যাসেম্বল করবে প্রোডাক্টটা, এবং লাস্টে টাইম অনুযায়ী 7 দিন পর বা 10 দিন পর সেটা প্রোডাক্টটা শিপমেন্টে চলে যাবে। ওকে, গট ইট? এটা হচ্ছে কি একটা অর্ডার ফুলফিলমেন্ট প্রসেস। তাহলে কি যদি পরীক্ষায় আসে যে এক্সপ্লেইন দা অর্ডার ফুলফিলমেন্ট প্রসেস বাই ইউজিং আ ডায়াগ্রাম, ক্যান ইউ এক্সপ্লেইন ইট? তো তুমি আগে ছবিটা আঁকবা, একে যেভাবে প্রসেস ওয়াইজ যাচ্ছে সেটা তুমি এক্সপ্লেইন করে দিবে, ঠিক আছে? খুবই সহজ তো। হ্যাঁ, এইভাবে আঁকতে হবে, নরমালি আঁকতে দিলে তো হবে, মানে ফ্লো চার্টের মতো এভাবে। হ্যাঁ, ফ্লো চার্টের মতো আঁকলেও হবে। ইয়েস, ফ্লো চার্টের মতো তুমি এটা এটা এইভাবে আঁকতে পারো, বা ফ্লো চার্টে যদি তোমার মনে হয় যে কমফোর্টেবল, বা যাতে বোঝা যায় যে কোনটা থেকে কোনটা তুমি যাচ্ছে। স্যার, ইনভয়েসটা আরেকবার একটু বুঝান, জেনারেট ইনভয়েসটা। আচ্ছা, তুমি যখন একটা ধরো দেখাই তোমাকে, তাহলে
জেনারেট ইনভয়েস বলতে বোঝাচ্ছে যে তোমার যে লাস্ট পার্টটা, যখন তুমি বেইল সবকিছু কমপ্লিট করে ফেলতেছো, কমপ্লিট করলে তোমার একটা পেপার শো চলে আসে, তাই না? পেমেন্ট সাকসেসফুল হয়েছে এরকম কিছু। হ্যাঁ, পেমেন্ট সাকসেসফুল হয়েছে, তারপর তুমি কোন কোন প্রোডাক্ট কিনেছো, কত বিল হয়েছে, বিলটা কত তারিখে পে করেছো। যেমন তুমি ধরো বিভিন্ন সুপার শপে গেলে লাস্টে তোমাকে একটা কাগজ ধরায় দেয় না, কোয়ান্টিটি কোয়ালিটি হ্যাঁ, কটা একটা জিনিসের তোমার ওই যে বানান পেপার বের হয়, ঠিক আছে? যখন তুমি টাকাটা পরিশোধ করলা, তখন কিন্তু কম্পিউটার থেকে একটা পেপার বের হয়, তাই না? সেটাকে আমরা বলতেছি কি ইনভয়েস, গট ইট? স্যার। আচ্ছা, ইনফরমেশন টেকনোলজি এনহ্যান্সেস বিজনেস প্রসেসেস ইন টু মেইন ওয়েজ। কোন কোন ওয়েতে? ফার্স্ট হচ্ছে ইনক্রিজিং এফিসিয়েন্সি অফ এক্সিস্টিং প্রসেসেস, তার মানে তোমার যে প্রিভিয়াস যে প্রসেস গুলো ছিল সেইখান থেকে আরো বেশি ইফিসিয়েন্ট করে তোলে। তারপরে হচ্ছে আর একটা হচ্ছে এনেবলিং ইন্টারলি নিউ প্রসেসেস দ্যাট আর ক্যাপাবল অফ ট্রান্সফর্মিং দ্য বিজনেস। এবং এটাও হতে পারে যে আমরা আরো নিউ কিছু প্রসেস অ্যাড করে ফেলতে পারি, যেটা আমাদের বিজনেসটাকে, পুরাতন বিজনেসটাকে নতুন ভাবে ট্রান্সফর্ম করে গড়ে তোলার সক্ষম বা সক্ষমতা রাখে, ঠিক আছে? তো এখানে বলা আছে যে চেঞ্জ ফ্লো অফ ইনফরমেশন, রিপ্লেস সিকোয়েন্সিয়াল স্টেপস উইথ প্যারালাল স্টেপস, এবং এলিমিনেট ডিলেজ ইন ডিসিশন মেকিং। তার মানে আমরা যদি আগের থেকে নতুন কিছুতে কনভার্ট হতে চাই, তার মানে আমাদের ফ্লো অফ ইনফরমেশনটা চেঞ্জ করতে হবে। আমরা আগে যেভাবে ইনফরমেশন পেতাম, যা আগে বা যেভাবে ডিসিশন গুলা নিতাম, ইনফরমেশনের বেসিসে আমরা ডিসিশন গুলা নিই নাকি কি বেসিসে আমরা ডিসিশন নিই? অবশ্যই ইনফরমেশনের বিপরীতে। তো ইনফরমেশন গুলা পাওয়ার ফ্লোটা চেঞ্জ করতে হবে আমাকে। তো আমি যদি পাওয়ার ফ্লোটা চেঞ্জ করতে পারি, যে ইনফরমেশনটা কিভাবে গেইন করছি সেটা যদি চেঞ্জ করা যায়, সেক্ষেত্রে আমরা আরো হয়তো বা ভালো মতো ডিসিশন গুলো নিতে পারবো। আর অবশ্যই আমাদের যে ডিসিশন গুলো নিচ্ছি, ডিসিশন গুলো নেওয়ার ফাঁকে যে আমাদের কোনো ডিলে রাখা যাবে না, ঠিক আছে? যত ডিলে কমানো যায়। যেমন সরকারি জায়গায় গেলে কি হয়, একটা কাজ করতে করতে তার মধ্যে কত ডিলে চলে আসে, তাই না? আর অনলাইনে দেখা যাচ্ছে যদি এমন করে দেওয়া যায়, যেহেতু এটা ম্যানুয়াল প্রসেস সরকারি জায়গায়, এখন যদি অনলাইনে এরকম বলে দেওয়া যায় যে তোমার 2 দিনের বেশি তোমার কাছে ওই ফাইলটা আটকানো থাকতে পারবে না, 2 দিনের বেশি যদি ফাইলটা আটকে থাকে তোমার কাছে, তোমার নামে রিপোর্ট হয়ে যাবে যে তুমি 2 দিনও ফাইলটা চেক করো না, তাহলে কি এটা ইনফরমেশন টেকনোলজির ফলে কি হচ্ছে, তোমার প্রসেসটা পুরাই চেঞ্জ হয়ে যাচ্ছে না? যে কাজটা তুমি আগে 1 মাসও করতে চেতে না, ফাইল আছে তো আছে, পড়ে আছে তো পড়ে আছে, বাট অনলাইনে আসার ফলে যদি এমন হয় যে 2 দিনের বেশি তুমি ফাইল আটকে রাখলেই তোমার নামে ওয়ার্নিং রিপোর্ট চলে যাবে, তাহলে কি তুমি কাজটা করবা নাকি করবা না, কি হবে তোমার? ওই টাইমের মধ্যে তো করতে হবে। হ্যাঁ, তার মানে তুমি কিন্তু বাউন্ড টু, তুমি বাউন্ড টু ডু দিস ওয়ার্ক উইদিন 2 ডেজ। আর আগে কিন্তু তুমি বাউন্ড টু ছিল না, আগে তোমার ইচ্ছা মতো তুমি 30 দিনে করতো নাকি 35 দিনে করতো, এটা কেউ লাইবিলিটি দেখেও নাই। বাট এখন ডিজিটাল যুগের ফলে সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, ড্যাশবোর্ডে যদি দেখতে পায় যে হ্যাঁ তোমার কাছে 2 দিন ধরে পেন্ডিং, তুমি এখনো এটাকে সাইন করে দাও নাই বা তুমি এটাকে এখনো ছেড়ে দাও নাই, যেটা তোমার কাজ করে ছেড়ে দেওয়ার কথা 2 দিন পরে, এই জিনিসগুলা যদি দেখতে পায় এবং এটা যদি সবাই দেখতে পায়, তার মানে কি তুমি তুমি সবার চোখে একটু নেগেটিভ ইমপ্রেশন গেইন করে ফেলতেছো, তাই না? তো এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু যে তোমার সবগুলো কাজের কিন্তু ডিলে কমানো লাগবে, এবং এই ডিলে কমানোর জন্য আমাদের ইনফরমেশন টেকনোলজি খুবই বেশি ইফেক্টিভ। আচ্ছা, সিস্টেমস ফর বিজনেস ইন্টেলিজেন্স। আচ্ছা, ফার্মস অলসো হ্যাভ বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেমস দ্যাট ফোকাস অন ডেলিভারিং ইনফরমেশন টু সাপোর্ট ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং। আচ্ছা, ফার্মস অলসো হ্যাভ বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম দ্যাট ফোকাস অন ডেলিভারিং ইনফরমেশন টু সাপোর্ট। আচ্ছা, তো তোমার কি থাকতে পারে একটা বিজনেস এর ক্ষেত্রে, তোমার যদি কোনো ডিসিশন মেকিং এ আমি নিতে চাই, সেক্ষেত্রে আমার কিন্তু কিছু ইন্টেলিজেন্স দরকার হবে। সেই ইন্টেলিজেন্স গুলা কোথা থেকে পাবো? সেই ইন্টেলিজেন্স গুলো পাবো আমার বিভিন্ন ইনফরমেশন থেকে, তাই না? ইনফরমেশন গুলোকে আমি ইউজ করে আমরা ট্রাই করব যে হ্যাঁ আমি 5 বছর পরে বা 10 বছর পরে কি হতে পারে আমার বিজনেসটা, সেই 5 বছর 10 বছরের উপর প্রেডিকশন করেই তো আমি হয়তো বা এখন ডিসিশন নেব, তাই না? আমার যদি মনে হয় যে 10 বছর পরে বাংলাদেশে মোবাইল কোম্পানির কোনো হয়তো ইন্ডাস্ট্রি হবে, তাই না? তুমি যদি এটা প্রেডিক্ট করতে পারো, তাই না? এখনই যদি প্রেডিক্ট করতে পারো, তার মানে তুমি কি করতে পারো, যতগুলা পার্টস আছে সেই পার্টস গুলো কিন্তু পার্টস এর তুমি কোম্পানি গুলো খুলে বসতে পারো। তাহলে কি হবে, যখন ওই মোবাইলের কোম্পানি গুলো আসবে তখন কিন্তু তোমার কাছ থেকে পার্টস গুলো তারা নেবে,
ঠিক আছে, তো সেদিকে থেকে তুমি কিন্তু তখন তোমার বিজনেসটা আগায় গেল, যেটা আগে কেউ প্রেডিক্ট করে নাই, বাট তুমি 10 বছর আগে প্রেডিকশন করে ফেলছো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ধরতে পারবে না অনেকে, তুমি তখন তোমার বিজনেসটা আগিয়ে যাবে। গট ইট? তো এই বিজনেস ইন্টেলিজেন্স গুলো কিন্তু আমার বেসড অন ভ্যারিয়াস ইনফরমেশন, যে তোমার আশপাশে কি হচ্ছে, কোন ইনফরমেশন পাচ্ছো কোথা থেকে, না? ইট ইজ এ ডাটা অ্যান্ড সফটওয়্যার টুল ফর অর্গানাইজিং, অ্যানালাইজিং অ্যান্ড প্রোভাইডিং অ্যাক্সেস টু ডাটা টু হেল্প ম্যানেজার্স অ্যান্ড এন্টারপ্রাইজেস ইউজার্স মেক মোর ইনফর্ম ডিসিশন। তো এটা কি হচ্ছে, যে এটা হচ্ছে ডাটা এবং সফটওয়্যার টুল, তো ডাটা গুলোকে ইউজ করে সফটওয়্যার দিয়ে আমি বিভিন্ন ইনফরমেশন গেইন করতে পারছি, এবং এটা আমাদের জন্য ইনফরমেশন এটা অনেক বেশি অনেক অনেক সুবিধা দিচ্ছে। তোমাকে যখন একটা কোনো কিছু দেখায় দেওয়া হবে, যে তোমাকে ধরো বলে দিল যে এইটার ধরো আমরা তো ক্রিকেট খেলা দেখি, তাই না? ক্রিকেট খেলা কি সবাই দেখো? আচ্ছা, কিছু কিছু ভালো ভালো প্লেয়ার আছে, যার ধরো যে বিরাট কোহলি বা ধরো আরো যে ইয়ন মর্গান বা ইংল্যান্ডের, বাংলাদেশে ধরো হচ্ছে সাকিব আল হাসান, তো এদের কথা যখন বলা হয় তখন কিন্তু তোমরা ইজিলি বলে ফেলো যে হ্যাঁ এরা খুব ভালো প্লেয়ার। এই ভালো প্লেয়ারটা কিভাবে বলো তোমরা, কি বেসিসে বলো? তারপরে কয়টা সেঞ্চুরি মারছে, কয়টা 50 মারছে, পারফরম্যান্স দেখে তার কতগুলো 50 আছে, সে তার বলিং এভারেজ কত, সব বলে, তার মানে কি এগুলো কি ইনফরমেশন দেখে তারপর তুমি বলতেছো ভালো? কারণ তুমি মুখে মুখে বললা ভালো, হ্যাঁ সাকিব আল হাসান ভালো, সে হচ্ছে যে কন্টিনিউ, মানে তার কোনো ওরকম ভালো অ্যাচিভমেন্ট নেই, তার মানে কি তুমি কি বলতে পারো সে ভালো? না স্যার, তার মানে অবশ্যই তুমি যখন একটা বিজনেস তৈরি করতে যাবা বা বিজনেস এর পিছনে ইনভেস্ট করতে যাবো, তোমাকে অবশ্যই কিছু ডাটা বা ইনফরমেশনের বেসিসে তোমাকে ডিসিশন নিতে হবে, ঠিক আছে? তোমাকে যদি বলা হলো, যেমন আইপিএল, আইপিএল এ কি করে, টিম তৈরি করে না বিভিন্ন দেশের প্লেয়ার নিয়ে? হ্যাঁ, তারা কিভাবে প্লেয়ার গুলাকে সিলেক্ট করে, তাদের বোলিং এভারেজ কোথায়, ব্যাটিং দরকার আমার কি পরিমাণ বলার আছে, আমাদের ব্যাটসম্যান কেমন লাগবে, সবগুলো কিন্তু তারা ইনফরমেশন গুলো কালেক্ট করেই তারপরে তারা ডিসিশন নেয় যে হ্যাঁ আমার এই প্লেয়ারটা দরকার, আমার বিরাট কোহলি কে দরকার, বা আমার হচ্ছে সাকিব আল হাসান কে দরকার, আমার এরকম এরকম প্লেয়ার দরকার। তো তারা কিন্তু একটা ডাটার পরিপ্রেক্ষিতে বা ইনফরমেশন পরিপ্রেক্ষিতে কিন্তু ডিসিশন গুলো নেয় যে আমার কোন প্ল্যান নিলে ভালো হবে। আচ্ছা, টিপিএস, টিপিএস বা ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, এটা একটা কাকে বলা হয়? টাইপস অফ ইনফরমেশন সিস্টেম, টাইপস অফ ইনফরমেশন সিস্টেম এর মধ্যে পরে হচ্ছে কি টিপিএস, তারপরে হচ্ছে এমআইএস, তারপর হচ্ছে ডিএসএস, বইটা কি তোমরা দেখো, বইটা দেখেছো? আছে স্যার, হ্যাঁ ডাউনলোড করা আছে। ডাউনলোড করা আছে, এখন আমি বইটা দেখছি। দেখা যাচ্ছে
হ্যালো, সবাই দেখতে পাচ্ছ বইটা? জি স্যার। এটা থেকে বইটা বইটাতে যেখানে দেওয়া আছে দেখো সুন্দরভাবে দেওয়া আছে টাইপস অফ ইনফরমেশন সিস্টেম, তার মধ্যে কি কি আছে? ফার্স্ট হচ্ছে যে সিস্টেম ফর ডিফারেন্স ম্যানেজমেন্ট গ্রুপ, এটার মাঝে আছে যে ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। তারপর নেক্সটটাতে গেলে পিপিএস শেষ হলে দেন আসতেছে যে বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম ফর ডিসিশন সাপোর্ট, এটার মাঝে বা এটাকে আমরা বলতেছি ডিএসএস। ডিএসএস এর মাঝে কিন্তু আমরা আর একটা ইয়া পাচ্ছি। দেন ডিএসএস এর শেষ হলে দেন আসতেছে হচ্ছে আর কি আছে ইএসএস আছে, দেন বাকি গেলা সিস্টেম ফর লিঙ্কিং দ্য এন্টারপ্রাইজ। তো এটা আমাদের এই যে দেখো চ্যাপ্টার গুলো কিন্তু এইটা প্রথম চ্যাপ্টার আমাদের শেষ, এই সেকেন্ড চ্যাপ্টার কিন্তু আমরা পড়ছি গ্লোবালি বিজনেস ইন কোলাবোরেশন। তো ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম কাজটা কি? তো পারফর্ম অ্যান্ড রেকর্ড ডেইলি রুটিন ট্রানজেকশন নেসেসারি টু কন্ডাক্ট বিজনেস। তার একটা কাজ হচ্ছে আমাদের ডেইলি ট্রানজেকশন কে রেকর্ড করে রাখা, যেমন হচ্ছে কি সেলস অর্ডার এন্ট্রি, পেরোল, শিপিং, আমার কতগুলো শিপমেন্ট হচ্ছে, আমি কাদেরকে কি পে করছি, তারপর আমাদের সেলস অর্ডার গুলো কি বেসিসে আসছে, তো এইগুলো এন্ট্রি করে রাখা হচ্ছে কি টিপিএস এর কাজ। অ্যালাউ ম্যানেজার টু মনিটর স্ট্যাটাস অফ অপারেশন অ্যান্ড রিলেশন উইথ এক্সটার্নাল এনভায়রনমেন্ট, তখন ম্যানেজারের হয়তো একটা ড্যাশবোর্ড থাকবে, তারা দেখতে পারবে যে বাকি এক্সিকিউটিভরা কাদের সাথে অপারেশন ডিল করছে বা কি রিলেশন বজায় রাখছে। তারপরে থেকে সার্ভ অপারেশনাল লেভেল, তার মানে অপারেশনাল লেভেলের মানুষদের সাথে এই টিপিএস টা কাজ করে থাকে, তাদেরকে সার্ভ করে থাকে। সার্ভ প্রি ডিফাইন্ড স্ট্রাকচার্ড গোলস অ্যান্ড ডিসিশন মেকিং, এবং টিপিএস কি করে প্রি ডিফাইন্ড এবং স্ট্রাকচারাল ওয়েতে আমাদের ডিসিশন মেকিং এ সহায়তা করে থাকে। তো একটা টিপিএস এর আমরা ফিগারটা দেখি, পেরোল টিপিএস। পেরোল টিপিএস এর সিস্টেমটা কি করছে যে আমরা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের এই যে এমপ্লয়ি ফাইল ডাটাবেস থাকছে, সেখান থেকে আমরা অনলাইন কোয়েরির মাধ্যমে জানতে পারছি যে আমরা কোন এমপ্লয়ি কে কত টাকা পেমেন্ট দিচ্ছি, সে কত কত তারিখ থেকে কাজ করছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো থেকে আমরা বিভিন্ন রিপোর্ট ম্যানেজ করতে পারছি, যে আমরা যদি দেখতে চাই কারা হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ি কারা হচ্ছে টেম্পোরারি এমপ্লয়ি, সেই ওয়াইজ কিন্তু আমরা বিভিন্ন রিপোর্টও দেখতে পাবো, ঠিক আছে। একটা অর্গানাইজেশনে কে কে আছে, 3 বছরে কে কে ছিল, এইগুলো কিন্তু মাঝে মাঝে আমাদের লিস্ট দরকার হয়, ঠিক আছে। আমরা যখন বিভিন্ন রিপোর্ট পাঠাতে চাই ইউজিসির কাছে, তখন আমাদের কি কি কোর্স অফার করেছি বা কাকে কত পেমেন্ট দিয়েছি, কোন ফ্যাকাল্টিদের কে এসেছিল 3 বছরের মাঝে, এই সবগুলো ইনফরমেশন গুলো টিপিএস এর অন্তর্ভুক্ত, পেরোল ম্যানেজমেন্ট গুলা, ঠিক আছে। দেন আসতে হচ্ছে যে এমআইএস, এমআইএস কে আমরা কি বলছি, এমআইএস কে বলছি হচ্ছে সার্ভ অ্যাজ মিডিল ম্যানেজমেন্ট। মিডিল ম্যানেজমেন্ট এর কাজ কি? মিডিল ম্যানেজমেন্ট এর কাজ হচ্ছে প্রোভাইড রিপোর্টস অন ফার্মস কারেন্ট পারফরমেন্স বেসড অন ডাটা ফ্রম টিপিএস। তো আমরা যেই ইনফরমেশন গুলো পাবো, ইনফরমেশন গুলো কোথা থেকে পাবো, টিপিএস বা ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম থেকে যে রিপোর্ট গুলো পাবো সেইটার উপর বেসিস করে আবার আমরা এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা রান করবো। দেন বলছে প্রোভাইড অ্যান্সার টু রুটিন কোয়েশন উইথ প্রি ডিফাইন্ড প্রসিডিউর ফর অ্যান্সারিং দেম। আচ্ছা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কি করবে যে কিছু রুটিন কোয়েশন করবে এবং প্রিভিয়াসলি বা প্রি ডিফাইন্ড প্রসিডিউর অনুযায়ী সেগুলোর অ্যান্সারও দিবে। টিপিক্যালি হ্যাভ লেস লিটল অ্যানালাইটিক ক্যাপাবিলিটি, সেই অ্যানালাইটিক ক্যাপাবিলিটি বলতে বোঝাচ্ছে যে আমরা যে ক্যালকুলেটিভ থিঙ্কিং গুলা এমআইএস এর মাঝে কম, আমাদের ক্যালকুলেশন পার্টটা এখানে এখন আমাদের হয় না, এখানে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন জায়গার ইনফরমেশন গুলো নিয়ে দেন ওগুলা থেকে কোন কোয়েশ্চেন অ্যান্সারের কোয়েশ্চেন থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে থাকি এমআইএস এ। এই সাইড আমরা দেখতে পাচ্ছি যে টিপিএস, এটুকু হচ্ছে টিপিএস, টিপিএস থেকে হচ্ছে আমরা এমআইএস এর মাধ্যমে, এটুকু হচ্ছে টিপিএস ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম,
আর এটু করছি গেম আইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ওটে লেজার সিস্টেম থেকে লেজার হ্যাঁ সিস্টেম যে অ্যাকাউন্টিং বুঝে নেই। সিস্টেম এটা জেনারেল লেজার সিস্টেম এটা কি স্যার? আচ্ছা জেনারেল লেজার সিস্টেম, যে যে ডেবিট ক্রেডিট ওগুলোকে আমরা যখন কোন একটা ফাইলে রেখে দেই তখন সেটাকে বলা হয় লেজার। তোমরা অ্যাকাউন্টিং কোর্স করছো? করছো তো মনে হয়। না স্যার, অ্যাকাউন্টিং কোর্স করো নাই? না স্যার, হায় হায় কি বলবো, করবো না নাকি পরে? বাকি পরে করার, আমাদের আছে তো কিন্তু একটা ক্লাসও হয় না এখন এই সেমিস্টার। ও আচ্ছা এই সেমিস্টার আছে। আচ্ছা ওকে, তখন তোমরা দেখবো যে লেজার কাকে বলা হয়। লেজার হচ্ছে যে তুমি যে কস্টিং, মানে তোমার ডেবিট ক্রেডিট, তুমি যে কত আয় ব্যয় করছো সেইটা যে জমা রাখার যে যে মানে বুকলেটটা, সেটাকে আমরা বলি লেজার। ঠিক আছে, লেজারকে বলা হয় জাবেদা, জাবেদা বাংলায়। আয় ব্যয়ের যে হিসাব নিকাশটা রাখা হয় সেটাকে বলা হয় লেজার। ওকে আচ্ছা, তো এমআইএস এটুক হচ্ছে কি ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, এই ইনফরমেশন গুলাকে ইউজ করছে কি এমআইএস। এমআইএস এর কাজ কি, এখান থেকে হচ্ছে সেলস ডাটা কালেক্ট করছে, ইউনিট প্রোডাক্ট কস্ট ডাটা, প্রোডাক্ট চেঞ্জ ডাটা, এক্সপেন্স ডাটা, সবকিছু এমআইএস এর মাধ্যমে রিপোর্ট আকারে যে অনলাইনে ডিসপ্লে করছে আমাদের কাছে। ঠিক আছে, এখান থেকে যা যা আছে সবকিছু আলাদা আলাদা এমআইএস ফাইল হয়ে আমাদের কাছে রিপোর্ট আকারে সেটা অনলাইনে ড্যাশবোর্ডে আমাদের সামনে প্রকাশ করছে। তো ডিজিটাল ডিজিটাল এই মিডিয়াম হওয়ার ফলেই কিন্তু আমরা সবকিছু রিপোর্ট আকারে জেনারেট করতে পারছি, কখন কোনটা দরকার হচ্ছে, কোথায় কত, এই বছরে কত কস্ট করছি, আগের বছরে কত কস্ট হয়েছিল এই টাইমটাতে, সবকিছু কিন্তু আমরা এমআইএস এর মাধ্যমে, যে ফাইল গুলা যেহেতু বন্ধুরা আছে এখানে, এর মাধ্যমে কিন্তু আমরা রিপোর্ট গুলা বের করে ফেলতে পারছি। এই সিম্পল এমআইএস রিপোর্ট দেখুন, সবগুলো ইনফরমেশন গুলা পেয়ে যাচ্ছে। আচ্ছা ডিএসএস, আমরা কি টিপিএস টা বুঝতে পেরেছি? টিপিএস এবং এমআইএস, তো টিপিএস জিনিসটা কি হচ্ছে? টিপিএস হচ্ছে যে আমার ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, আমরা এমপ্লয়ীদেরকে কিভাবে কি কোথায় কি ফ্যাসিলিটি দিচ্ছি সেই জিনিসগুলাকে ইউজ করে এমআইএস কি করতে পারছে। এমআইএস হচ্ছে মিডিল ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে। তো এমআইএস এর কাজ কি, এই ইনফরমেশন গুলাকে রিপোর্ট আকারে আমাদের সামনে তুলে ধরা, যে আমি যে একটা এমপ্লয়ি কে হচ্ছে লাস্ট 10 ইয়ার্স বা 5 ইয়ার্স এ কি পরিমাণ টাকা ইনভেস্ট করেছি, সে তার বদলে আমাকে কি দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু বের করে দেয় কি এমআইএস এর রিপোর্ট, তাই না? তা একটা এমপ্লয়ি কে আমি ধরো গত 5 বছরে ধরো 10 লাখ টাকা তার পিছনে খরচ করেছি, বাট তার বিজনেস অ্যাক্টিভিটিস বা তার যে কাজের জন্য রাখা হয়েছে সেটার হয়তো বা ভ্যালু, হয়তো বা সে আমি তার পিছনে 10 লাখ খরচ করেছি, বাট তার রিটার্ন কিন্তু আমার কোম্পানির পিছনে দেখা যাচ্ছে 5 লাখ বা 6 লাখ, মানে কি টাকা আমি যত দিয়েছি তার চেয়ে আমার প্রফিট বেশি একটা হয়নি। তাহলে কি করতে পারে, আমি যদি এই ইনফরমেশন গুলো গেইন করতে পারি, তার মানে কি যখন আমি ফিউচারে কোনো এমপ্লয় যদি সেট করতে চাই তাহলে কিন্তু আমার এই ইনফরমেশন গুলো দিয়ে আমি কারেক্ট ওয়েতে এমপ্লয়ীদেরকে রিডিউস করতে পারবো। ঠিক আছে, বুঝা গেছে? তো এমআইএস এর কাজ হচ্ছে বিভিন্ন এই ইনফরমেশন গুলোকে কাজে লেগে বা মিডিলম্যান হিসেবে কাজ করে রিপোর্ট জেনারেট করা, যেটা আমাদেরকে ডিসিশন নিতে সুবিধা করবে। গট ইট? আচ্ছা তোমরা 5 মিনিট ব্রেকে যাও, ঠিক আছে, পানি টানি খেয়ে আসো, রেস্ট নাও। 5 মিনিট পরে আবার রিজিউম করবো, ঠিক আছে?
हेलो जी सर। अच्छा सबाई ओके जी सर। जी सर। तो আচ্ছা এমআইএস নিয়ে কিছু কথা বলি, যেটা হচ্ছে যে এমআইএস জিনিসটা একটু হচ্ছে থিওরিটিক্যাল বেশি, বুঝতেই পারতেছো তাই না? জি স্যার, হ্যাঁ, তো হচ্ছে তোমার পয়েন্ট আকারে যেইগুলো আছে পয়েন্ট গুলো তোমাকে ভালো মতো বুঝতে হবে এবং মনে রাখতে হবে। পয়েন্ট গুলো সম্পর্কে যদি আইডিয়া থাকে তখন তোমার লিখতেও সুবিধা হবে। এই জন্য বলছি যে বইটা তো তোমরা যদি ফলো করো, বইটাতে কিন্তু আরো অনেক বেশি ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ থেকে এখানে যেমন দুই এক লাইন লিখা আছে স্লাইড গুলাতে, কিন্তু দুই এক লাইন করে লিখা আছে। তুমি যদি ফুল, আমি যেগুলো অনেকগুলো মুখে বলছি এই জিনিসগুলা বই তোমার ইলাবোরেটলি বা ডেসক্রিপটিভ বইতে দেওয়া আছে, তুমি সেখান থেকে হয়তো বা ছোট করে তোমার তুমি যেভাবে বুঝতেছো সেইভাবে যদি লিখতে পারো দেন ইট উড বি গুড ফর ইউ, তাই না? সবার তো বোঝার ক্যাপাসিটি একই রকম না, কেউ হয়তো বা কম পড়ে বুঝে বেশি, কেউ হয়তো বেশি পড়ে বুঝে। তো এই জিনিসগুলোর জন্য বইটা কিন্তু তোমার ফার্স্ট রেফারেন্স। গট ইট? আচ্ছা, দেন আসতেছে হচ্ছে ডিএসএস। ডিএসএস হচ্ছে গিয়ে ডিসিশন সাপোর্ট সিস্টেম। তো এটা কি করে, যেমন এমআইএস এ কি ছিল, এমআইএস এ ছিল যে সার্ভ অ্যাজ মিডিল ম্যানেজমেন্ট, ডিএসএস টা হচ্ছে সার্ভ অ্যাজ মিডিল ম্যানেজমেন্ট। মিডিল ম্যানেজমেন্ট কি, মিডিল ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছে যে এইটাকে বেস করে হয়তোবা আমরা কোনো ডিসিশন নিতে সক্ষম হব। তারপরে আগেরটা, এটাতে কি বলছে, ডিসিশন সাপোর্ট সিস্টেম সাপোর্ট নন রুটিন ডিসিশন মেকিং। নন রুটিন বলতে কি বোঝায় বলো তো? হোয়াট ইজ নন রুটিন আর হোয়াট ইজ রুটিন? রুটিন সিস্টেম আর নন রুটিন সিস্টেম, ক্যান এনিবডি এক্সপ্লেইন? হ্যাঁ, নির্দিষ্ট সময়ের জন্য কোনো ডিসিশন না, ওটা হচ্ছে রুটিন ডিসিশন। না, রুটিন ডিসিশন হচ্ছে গিয়ে যেটা আমি জানি অলরেডি, আমি হ্যাবিচুয়েটেড। ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি ডেইলি নর্মালি আমরা কি রুটিন ওয়াইজ যদি চলাফেরা করি, রুটিন ওয়াইজ চলাফেরা করলে আমরা ডেইলি কয়বার মিল নেই, ব্রেকফাস্ট করি, লাঞ্চ করি, ডিনার করি, তাই না? তিনটা করি, এটা আমাদের রুটিন। তিন টাইপ, তিন টাইম আমরা খাবার খাই। তারপর আমরা যেমন নামাজের কথা যদি ধরি, আমাদের রুটিন ওয়াইজ 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার, তাই না? তো নন রুটিন বলতে কি বোঝায়, নন রুটিন মানে ধরো যে আমার 3 বেলা খাবার খাওয়া উচিত, সেক্ষেত্রে যদি আমি আরো আর রিপিটেশন থাকবে না এরকম কিছু। ধরো আমি যদি আদার্স খাবারও খাই, যেমন হচ্ছে আমি ধরো দুপুরবেলার আগে হতে পারে চা কফি এগুলো খেলাম, তারপর বিকাল বেলা নাস্তা খেলাম, এগুলো কিন্তু নন রুটিন, বা যেই জিনিসগুলো আমার জানা না অজানা। ধরো একটা রুটিন সিস্টেম, ধরো আমি জানি যে তোমার এই প্রবলেম হতে পারে, আবার কিছু প্রবলেমস আছে যেটা আসলে আমরা কখনোই ফেস করি না, হঠাৎ হঠাৎ চলে আসে। তো সেইগুলো টাইম গুলাতে যে নন রুটিন মানে যেগুলো আমাদের অজানা, সেগুলোর সময় কিন্তু এই ডিসিশন সাপোর্ট সিস্টেম আমাদেরকে কি করে সাপোর্ট দিয়ে থাকে। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অন প্রোডাকশন শিডিউল ইফ ডিসেম্বর সেলস ডাবলড। ধরো যে আমাদের হঠাৎ করে কি বলে, নর্মালি আমাদের প্রোডাকশন সিস্টেমে ধরো আমরা যেইভাবে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে থাকি, হঠাৎ করে আমরা দেখলাম যে যখন ব্ল্যাক ফ্রাইডে আসতেছে, ব্ল্যাক ফ্রাইডে বা বিভিন্ন সেল অফার গুলো আসতেছে, তখন কিন্তু আমাদের প্রোডাকশন আরো বেশি বৃদ্ধি করতে হবে। কেন? তখন আমাদের কাস্টমারদের ডিমান্ড থাকে বেশি। তো সেই ওয়াইজ কিন্তু আমাদের ডিসিশন একটা নিতে হবে যে আমাদের সামনে যে হয়তো বা আমাদের কাস্টমারদের যে প্রেশারটা আসবে বা ডিমান্ডটা ইনক্রিজ হবে, সেই ওয়াইজ আমি কি ডিসিশন নিতে পারি, কোন প্রোডাক্ট গুলো আমরা বেশি প্রডিউস করতে পারি, এইগুলা কিন্তু এই ডিসিশন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। অফেন ইউজ এক্সটার্নাল ইনফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম টিপিএস অ্যান্ড এমআইএস। তো ডিসিশন সাপোর্ট সিস্টেমটা কি করে, এক্সটার্নাল ইনফরমেশন হিসেবে ইউজ করে, যেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ টিপিএস অ্যান্ড এমআইএস। এমআইএস এবং টিপিএস এর সাথে সাথে এটাও এক্সটার্নাল ইনফরমেশন হিসেবে ইউজ করে হয়ে থাকে। তো দুই ধরনের ডিএসএস আছে, একটা হচ্ছে মডেল ড্রিভেন ডিএসএস আর একটা হচ্ছে ডাটা ড্রিভেন ডিএসএস। এটা হচ্ছে কিছু এক্সাম্পল দেওয়া আছে বইতে আছে। এটা সেখানে দেখো যে
একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলে কি আছে যে ভয়েস এস্টিমেটিং ডিসিশন সাপোর্ট সিস্টেম, ভয়েস এস্টিমেটিং, ভয়েস এস্টিমেটিং মিন্স কি, ভয়েস, হোয়াট ডু ইউ মিন বাই ভয়েস, ভয়েস কাকে বলা হয়, যখন আমরা একটা শিপের মাধ্যমে বিভিন্ন দিকে ট্যুর দেই বা এটাকে আমরা কি বলে থাকি, এটা ভয়েস। ওকে, ভয়েস সাপোর্ট সিস্টেম কি করছে এখানে, যেমন একটা পিসি থেকে সে বিভিন্ন কোয়েরি করতে পারে, যেমন শিপ ফাইল স্পিড, যে একটা শিপের স্পিড কত আছে, তারপরে হয়তো বা পোর্ট ডিস্টেন্স কত, ফুয়েল কনজাম্পশন কত, সব কিছু মিলে আমি কিন্তু একটা ডিসিশন নিতে পারি যে আমার কত দিনে সেটা পোর্টে পৌঁছাবে, তাই না? আমি যখন বিভিন্ন বিদেশ থেকে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকি, তো বিদেশ থেকে যে ইনপুট এক্সপোর্ট গুলো করে থাকি, তো সেগুলো আর কি আসতে একটা টাইম নেয়, তাই না? আমরা যেমন বাইরে থেকে যে বিভিন্ন আলি এক্সপ্রেস বা হচ্ছে অ্যামাজন থেকে বিভিন্ন কিছু অর্ডার দেই, তো এখানে অর্ডারে বলে দেয় না যে 15 থেকে 40 দিন সময় লাগবে। কেউ দিয়েছে কোন অর্ডার? দেখছিলাম এরকম অর্ডার দিলে শিপিং একটা সময় দেয়। হ্যাঁ, শিপিং এর একটা সময় দেয়, ঠিক আছে? এখন শিপিং চার্জটা কিসের উপর ডিপেন্ড করে, তোমার যদি কম টাইম, মানে তুমি ধরো 2-3 দিনের মাঝে তোমার শিপমেন্টটা চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অনেক বেশি পে করতে হচ্ছে। আর তোমার শিপিংটা যদি নর্মাল হয় হয়তো বা 15 থেকে 40 দিন, সেক্ষেত্রে কিন্তু তোমার শিপিং চার্জটা অনেক টাইম ফ্রিও হয়ে যায়, আর অনেক টাইম একটু কম, মানে খুবই কম কস্ট নেয়। তো সেই জিনিসগুলো কিসের উপর ডিপেন্ড করে, তুমি কি মাধ্যমে আনতে চাচ্ছ, তোমার প্রোডাক্ট গুলা কি শিপের মাধ্যমে ডেলিভারি হবে, প্রোডাক্ট গুলা শিপের মাধ্যমে ডেলিভারি হবে নাকি প্লেনের মাধ্যমে আসবে, কোনটা কোন ব্যাচেসে আসবে, সেগুলো কিন্তু আমাদের ইফেক্ট ফেলবে যে তোমার প্রোডাক্ট কস্টের উপর। ওকে, তো সেই ডিসিশনটা আমার নিতে হবে কি যে আমার কোন ডেলিভারি অপশন বা কোন ভয়েস এর মাধ্যমে আসবে, সেগুলো বেসিস করে দেন আমি আমার কস্ট কম বেশি আপ ডাউন করতে পারি। মাই গড, কি যে বাসার পাশে কাজ করে যাচ্ছে, তোমার কি সাউন্ড পাচ্ছ নাকি? আচ্ছা, হালকা হালকা, তাহলে বেটার। আচ্ছা, নেক্সট আসতেছে হচ্ছে আমাদের বিজনেস ইন্টেলিজেন্স। আচ্ছা, বিজনেস ইন্টেলিজেন্স এর ক্লাসিফিকেশনটা কিভাবে হয়, যেটা হচ্ছে ক্লাস অফ সফটওয়্যার অ্যাপ্লিকেশন, অ্যানালাইজ কারেন্ট এন্ড হিস্টোরিক্যাল ডাটা টু ফাইন্ড প্যাটার্নস এন্ড ট্রেন্ডস এন্ড এইড ডিসিশন মেকিং। আমাদেরকে প্যাটার্ন একটা বের করতে হবে, আমরা সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা প্যাটার্ন বের করতে চাই যে আমাদের কোন প্রোডাক্টটা এখন মার্কেটে ট্রেন্ড। এখন যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ, আমাদের মার্কেট এখন চলতেছে হচ্ছে যে অ্যান্ড্রয়েড ডিভাইস, এখন আমি যদি নতুন প্রোডাক্ট বের করি যেটা হচ্ছে উইথাউট অ্যান্ড্রয়েড জাভা, ঠিক আছে, যেটা প্রিভিয়াস ডে অনেক বেশি ইউজ হতো, তাহলে কি সেটা কি আমাদের কাছে প্রফিটেবল হবে? না, আমাদের প্রফিট মেনটেন করতে গেলে আমাদেরকে অবশ্যই ট্রেন্ড ফলো করতে হবে, আমাদের প্যাটার্ন খুঁজে বের করতে হবে, এবং সেই ওয়াইজ আমাদেরকে বিজনেসে ইমপ্রুভমেন্ট করতে হবে। তো ইউজড ইন সিস্টেম দ্যাট সাপোর্ট মিডল এন্ড সিনিয়র ম্যানেজমেন্ট। তো এই বিজনেস ইন্টেলিজেন্সটা কাদেরকে সাপোর্ট দিয়ে থাকে, একটা মিডল ম্যানেজমেন্টকেও সাপোর্ট দিয়ে থাকে অথবা সিনিয়র ম্যানেজমেন্টকেও সাপোর্ট দিয়ে থাকে। তো এটা হতে পারে ডাটা ড্রিভেন ডিএসএস অথবা এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম বা ইএসএস। ডাটা ড্রিভেন ডিএসএস আমরা কিন্তু এখানে দেখেছিলাম, ডাটা ড্রিভেন ডিএসএস, তাই না? কয় ধরনের আছে, মডেল ড্রিভেন ডিএসএস, ডাটা ড্রিভেন ডিএসএস। তো এই বিজনেস ইন্টেলিজেন্সে কাজ করে কে কে, ডাটা ড্রিভেন ডিএসএস আর হচ্ছে ইএসএস বা হচ্ছে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। আচ্ছা, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম কাকে বলছে, এটা হচ্ছে যে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম কাদেরকে হেল্প করে থাকে, সাপোর্ট সিনিয়র ম্যানেজমেন্ট। এক্সিকিউটিভ কারা জানো? এক্সিকিউটিভ যারা হচ্ছে মিডল ম্যানেজমেন্টের সাথে কাজ করে। আমরা কিন্তু গত ক্লাস একটা দেখেছিলাম, হায়ারার্কি দেখেছিলাম, 1 নম্বর চ্যাপ্টারে মনে আছে, একটা পিরামিড শেপের একটা ছিল, ফিগার ছিল, যেটাতে উপরে থাকে তো সবার উপরে সিইও, প্রথমে থাকে সিইও, তার আন্ডারে থাকে কিছু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার, তার আন্ডারে থাকে কিছু এক্সিকিউটিভ, এরকম একটা ছিল, তাই না? সিনিয়র ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে মিডল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে অপারেশনাল লেভেল, তাই না? অপারেশনাল লেভেলের মধ্যে ছিল হচ্ছে এক্সিকিউটিভ, তারপর হচ্ছে নলেজ নলেজ রিসার্চার, ঠিক আছে? এগুলো তো এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম কি বলছে, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম বলছে যে সাপোর্ট সিনিয়র ম্যানেজমেন্ট অ্যাড্রেস নন রুটিন ডিসিশন রিকোয়ারিং জাজমেন্ট ইভালুয়েশন এবং ইনসাইট। এটাও কিন্তু নন রুটিন ডিসিশন,
যেই ডিসিশন গুলো আমরা আগে হয়তো বা ফেস করি নাই সেই ডিসিশন গুলো নিতে সাহায্য করে। ইনকর্পোরেট ডাটা অ্যাবাউট এক্সটার্নাল ইভেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ সামারাইজড ইনফরমেশন ফ্রম ইন্টারনাল এমআইএস এবং ডিএসএস। এটা কি করে, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম হচ্ছে যে আমাদের এমআইএস এবং ডিএসএস থেকে যেই ইনফরমেশন গুলো আছে সেগুলোকে ইনকর্পোরেট করে, মানে কি একসাথে করে দেন একটা ডিসিশন নিতে সক্ষম হয়। একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটাতে কি দেওয়া আছে, ডিজিটাল ড্যাশবোর্ড উইথ রিয়েল টাইম ভিউ অফ ফার্মস ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট পেয়েবল ক্যাশ ফ্লো ইটিসি ইনভেন্টরি, এইটা দেখে আমরা কিন্তু এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম বা এটার থেকে আমাদের ডিসিশন নিতে সুবিধা হয়। যেমন আমাদের তুমি যদি ধরো আমাদের কাছে যখন আমরা ইউক্যামে ঢুকি, ইউক্যামে ঢুকলে যদি আমি তোমাদের একটা চার্ট দেখতে পাই যে কে কতদিন অ্যাবসেন্ট ছিল, কে কতদিন প্রেজেন্ট ছিল না, বা হচ্ছে কার এক্সামের রিপোর্ট কেমন, সেইটা যদি দেখতে পেতাম বা কোনো একটা গ্রাফ আকারে দেখানো যেত, তাহলে কিন্তু আমার ইভালুয়েট করতে ভেরি ইজি হতো যে কাকে কিভাবে আমার টেক কেয়ার করতে হবে, তাই না? তো একটা অর্গানাইজেশনে, তাদের যদি এরকম থাকে যে হ্যাঁ আমার কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিংটা কি অবস্থা, তারপর আমার কোন দিকে জোর দিতে হবে, আমাদের কি ম্যানুফ্যাকচারিং এর দিকে জোর দিতে হবে নাকি আমার মার্কেটিং এর দিকে জোর দিতে হবে নাকি আমার কাস্টমারের দিকে জোর দিতে হবে, সবকিছু মিলে কিন্তু আমাদের একটা পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারে হচ্ছে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। এই যে এখানে কিন্তু আমাদের একটা চার্ট দিয়ে দেওয়া আছে যে কোন টাইমে কি কি আছে, ঠিক আছে? চার্ট গুলো দেখে কিন্তু আমি বুঝতে সক্ষম হবো যে আমার এখানে দেখো কোন সালে কত পরিমাণ রেভিনিউ আমরা ইনকাম করেছি, এগুলো দেখে আমাদের বোঝা সম্ভব যে আসলে আমাদের কি প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে, আগের বছরের চেয়ে আমরা কি ইম্প্রুভ করছি নাকি করছি না। আচ্ছা, সিস্টেম ফ্রম এ কনস্টিটিউয়েন্সি পার্সপেক্টিভ, ট্রানজিশন প্রসেসিং সিস্টেম সাপোর্টিং অপারেশনাল লেভেল এমপ্লয়িজ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আর ডিএসএস কাদেরকে সাপোর্ট করে, সাপোর্ট ম্যানেজার, আর এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম সাপোর্ট করে কাদের, এক্সিকিউটিভদের, ঠিক আছে? ইপিএস কাদেরকে সাপোর্ট করে, অপারেশনাল লেভেল এমপ্লয়িজদের, অপারেশনাল লেভেল এমপ্লয়িজ কারা, যারা একদম লোয়েস্ট লেভেল এক্সিকিউটিভ বাইদের সাথে কাজ করে থাকে সেগুলোকে বলা হয় লোয়েস্ট লেভেল, একটা পিরামিডের লোয়েস্ট লেভেলে যারা থাকে তাদেরকে সাথে তাদের সাপোর্ট দেয় হচ্ছে টিপিএস, আর মিডিলদেরকে সাপোর্ট দেয় কে, এমআইএস আর হচ্ছে ডিএসএস, এখানে হচ্ছে এমআইএস আর ডিএসএস সাপোর্ট দেয়। আর এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম কাদেরকে সাপোর্ট দেয়, এক্সিকিউটিভ দেয়, এটাও হচ্ছে লোয়ার লেভেলে, এখানে হচ্ছে ইএসএস। ডিসিশন মেক করানো, ওদের কাজ হচ্ছে ডিসিশন যা হবে সেই হিসেবে কাজ চালায় যাওয়া, আর ম্যানেজমেন্ট লেভেলের কাজ হচ্ছে কি তারা হচ্ছে বিভিন্ন ডিসিশন দিবে কোন হিসেবে কাজ করতে হবে, দ্যাটস ওয়াই দে হ্যাভ they are more than the operational level employees, okay? Acha, tarpor ki bola hoyeche relationship of system to one another. So TPS full form ki transaction processing system, ESS means ki executive support system. Acha, TPS ke ki bola hoyeche major source of data for other system, আর ইএসএস হচ্ছে রিসিপিয়েন্ট অফ ডাটা ফ্রম লোয়ার লেভেল সিস্টেম। তো লোয়ার লেভেল সিস্টেম থেকে কে ইনফরমেশন নেয়, যেটা দেখো ইএসএস হচ্ছে লোয়ার লেভেলে কাজ করে, তো ইএসএস হচ্ছে লোয়ার লেভেলের ডাটা গুলো থেকে সে হচ্ছে রিসিভ করে এবং সেই রিসিভ গুলো ইমপ্লিমেন্ট হয় হচ্ছে টিপিএস এ। ডাটা মে বি এক্সচেঞ্জ বিটুইন সিস্টেমস, তো ডাটা যদি আমি এক্সচেঞ্জ না করি তাহলে কিন্তু আমাদের পারফরমেন্স অ্যানালাইসিস করা সম্ভব না, তো এক সিস্টেমের ডাটা আমাকে অবশ্যই অন্য সিস্টেমের সাথে ইনকর্পোরেট করতে হবে। ইন রিয়েলিটি মোস্ট বিজনেসের সিস্টেমস আর অনলি লুজলি ইন্টিগ্রেটেড বাট দে আর গেটিং বেটার, লুজলি ইন্টিগ্রেটেড মিন্স কি, হয়তো আমরা কোনোটার ভ্যালু নিতেও পারি, কোনোটা ডাটা নিতেও পারি, নাও নিতে পারি, বাট দিজ আর গেটিং বেটার, তার মানে আমরা এখন কি করার চেষ্টা করতেছি, আমরা চেষ্টা করতেছি সবগুলা ডাটা যাতে একসাথে থাকে, মানে কি কাপল্ড,
লুজলি কাপড় আর হচ্ছে কাপড়, লুজলি কাপড় মিন্স হচ্ছে একটার সাথে আরেকটার হয়তো বা লিঙ্কেজ অলওয়েজ নাও থাকতে পারে, আর ইন্টিগ্রেটেড মিন্স হচ্ছে যে আমার অলওয়েজ সেটা একসাথে থাকবে, ফিক্সড থাকবে এবং একই সাথে আমরা সবগুলো ইনফরমেশন গেইন করতে পারবো। এখানেও একটা কেস স্টাডি দেওয়া আছে, আগের একটা কেস স্টাডি দেখেছিলাম ইউপিএস এর, এটাও একটা কেস স্টাডি আছে ডোমিনোজ পিজার। ডোমিনোজ সিজার্স উইথ পিজা ট্র্যাকার কি বলছে, ডিসক্রাইব ডোমিনোজ বিজনেস মডেল এন্ড বিজনেস স্ট্র্যাটেজি, হোয়াট চ্যালেঞ্জেস ইট ফেসিং। তো বইতে দেখবা ডোমিনোজ পিজার নিয়ে একটা হয়তো কেস স্টাডি আছে, হয়তো না আছে। এই যে দেখা তো যাচ্ছে না, না দেখতে পাচ্ছ? এখানে হচ্ছে তোমার একটা কেস স্টাডি দেওয়া আছে, এখানে তুমি ইনফরমেশন গুলো পড়ে দেন এগুলো অ্যান্সার করবা, ঠিক আছে? কেস স্টাডি কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ সিস্টেমস আর ডিস্ট্রাইব ইন দিস কেস, আইডেন্টিফাই, আচ্ছা সরি, আইডেন্টিফাই এন্ড ডিস্ট্রাইব বিজনেস প্রসেসেস ইট সাপোর্টস, ডিস্ক্রাইব দ্য ইনপুট প্রসেসেস এন্ড আউটপুটস অফ দ্য সিস্টেম, হাউ ডু দিস সিস্টেম হেল্প ডোমিনোস ইম্প্রুভ ইটস বিজনেস পারফরমেন্স, দেন হচ্ছে হাউ ডিড দ্য অনলাইন পিজা অর্ডারিং সিস্টেম ইমপ্রুভ দ্য প্রসেস অফ অর্ডারিং ইন ডোমিনোস পিজা, এই জিনিসগুলো আর কি। ঠিক আছে, এগুলো কেস স্টাডি কোয়েশ্চেন। দেন আসতেছে হচ্ছে কি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন? তো এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন বলতে আমরা বুঝি যে সিস্টেম ফর লিঙ্কিং দ্য এন্টারপ্রাইজ। একটা এন্টারপ্রাইজে কিন্তু অনেক ধরনের পার্ট থাকতে পারে, আমার থাকতে পারে হচ্ছে ম্যানুফ্যাকচারিং পার্ট, আমার থাকতে পারে মার্কেটিং পার্ট, আমার থাকতে পারে অ্যাকাউন্টিং পার্ট, আমার থাকতে পারে ট্রানজেকশন পার্ট, অনেক ধরনের পার্ট গুলোকে আমরা একসাথে যদি লিঙ্ক করতে পারি সেটাকে বলা হচ্ছে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, বা হচ্ছে আমরা যেটাকে আমরা অ্যাপ এন্টারপ্রাইজ সফটওয়্যার সলিউশন বলে থাকি না? তো সেটা কি করে, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন কে বলছে যে আমরা একই সাথে একটা কোম্পানির অনেক ধরনের পার্ট থাকতে পারে, ঠিক আছে? একটা কোম্পানির অনেক ধরনের উইং থাকতে পারে, হয়তো বা কোনোটা ডিল করে অ্যাকাউন্টিং নিয়ে বা ফাইন্যান্স নিয়ে, কোনোটা ডিল করে ম্যানুফ্যাকচারিং নিয়ে, কোনোটা কাজ করেছে মার্কেটিং নিয়ে, কোনোটা কাজ করেছে কাস্টমার কে নিয়ে, ঠিক আছে? কোনোটা কাজ করা হচ্ছে পেমেন্ট নিয়ে, ঠিক আছে? এই সবগুলাকে আমি যদি একত্রে করতে চাই সেক্ষেত্রে আমরা সেটাকে বলে থাকি যে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। ফার্ম ফাংশনাল এরিয়াজ এক্সিকিউট বিজনেস প্রসেসেস অ্যাক্রস ফার্ম, ইনক্লুড অল লেভেলস অফ ম্যানেজমেন্ট। তার মানে কি, এক তোমাদের ক্ষেত্রেই দেখো, তোমাদের যে ইউক্যামটা আছে, ইউক্যামে অনেক ধরনের পার্ট আছে না? স্টুডেন্ট হিসেবে যখন ঢুকো তোমাদের কি কি পার্ট আছে বলো তো? তোমরা সেখানে পেমেন্ট করতে পারছো, তোমরা সেখানে তোমাদের রুটিন দেখতে পারছো, রুটিন একটা পার্ট, পেমেন্ট একটা পার্ট, তারপর তোমরা যে এক্সামের গ্রেডিং দেখতে পারছো সেটা কিন্তু আলাদা পার্ট, তাই না? একটা হচ্ছে গিয়ে এক্সাম কমিটির পার্ট, একটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং এর পার্ট, একটা হচ্ছে তোমার পার্সোনাল পার্ট। সবগুলো কিন্তু যখন আমরা একই একই অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছি তখন সেটাকে বলতে পারছি যে এন্টারপ্রাইজ সলিউশন বা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। ফোর মেজর টাইপ অ্যাপ্লিকেশন আমরা নর্মালি বিজনেস ইউজ করে থাকি, একদিকে এন্টারপ্রাইজ সিস্টেম, একটা দিকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম, আর একটা হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চারটা ভালো মতো পড়বা, ঠিক আছে? কি কি অ্যাপ্লিকেশন সিস্টেম আছে এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ সলিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলাকে কি করছে, কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম যা আছে সবগুলাকে একই সাথে কম্বাইন করতে পারছে, কারা?
এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আর্কিটেকচার, ঠিক আছে, একসাথে করছে। কালেক্টস ডাটা ফ্রম ডিফারেন্ট ফার্ম ফাংশনস এন্ড স্টোর ডাটা ইন সিঙ্গেল সেন্ট্রাল ডাটা রিপোজিটরি। তার মানে একই করবে বিভিন্ন ব্রাঞ্চ থেকে, ধরো একটা কোম্পানি, গুগলের অনেক ব্রাঞ্চ আছে তাই না, গুগলের অনেক ব্রাঞ্চ আছে, তো মাইক্রোসফটের অনেকগুলো ব্রাঞ্চ আছে, সবগুলো ইনফরমেশন যখন একটা সেন্ট্রাল ডাটাবেজের মাধ্যমে, সেন্ট্রাল ডাটাবেজের মাধ্যমে রাখতে চাচ্ছি, তখন সেটা কি হচ্ছে, এটাকে আমরা বলতে পারছি এন্টারপ্রাইজ সিস্টেম, যেটা কি করে কালেক্ট ডাটা ফ্রম ডিফারেন্ট ফার্ম ফাংশন। কোন একটা ধরো লন্ডন, গুগল লন্ডনে আছে হচ্ছে তোমার এইচআর ডিভিশন, এইটাতে আছে হচ্ছে অ্যাকাউন্টিং ডিভিশন ধরো আমেরিকার যেটাতে, আবার আর একটাতে আছে হচ্ছে কাস্টমার ডিভিশন থাইল্যান্ডেরটা বা সিঙ্গাপুরেরটা। সবগুলোকে আমি একটা সেন্ট্রাল ডাটাবেজের মাধ্যমে যদি রাখি, কারণ দেখো যে এক একটার ইনফরমেশন কিন্তু এক এক রকম, বাট আমি যদি হেডকোয়ার্টার থেকে দেখতে চাই তাহলে কিন্তু আমার একটা সেন্ট্রাল ডাটাবেস দরকার হবে বা সেন্ট্রাল একটা সিস্টেম দরকার হবে তাই না। তো সেই সেন্ট্রাল সিস্টেমটাকে আমরা বলছি এন্টারপ্রাইজ সিস্টেম। যখন একটা সেন্ট্রালাইজ সিস্টেম থাকে তখন সেখানে সুবিধা কি হয়, যে রিজলভ প্রবলেমস অফ ফ্র্যাগমেন্টেড, ফ্র্যাগমেন্টেশন মিন্স কি, ধরো যে এক একটা এলাকায় যদি এক এক রকম কাজ চলে তাই না, কাজ চলে কি হবে, এক একটা ইনফরমেশন এক এক রকম হয়ে যাবে, এক একটা ইনফরমেশন এক এক রকম হয়ে গেলে আমাদেরকে হয়তো বা সেগুলো থেকে ভালো মতো কোনো রিপোর্ট জেনারেট করতে অসুবিধা তৈরি হতে পারে। এই জন্য আমাদের ডাটা গুলা যাতে এক একটা এক এক রকম না হয় সেজন্য আমরা একটা সেন্ট্রাল ডাটাবেস বা একটা সেন্ট্রাল সিস্টেম তৈরি করি, যার ফলে সবগুলো ইনফরমেশন একই রকম ভাবে আমাদের একটা সেন্ট্রাল সিস্টেমে স্টোর করা যায়। তারপরে দেখা যাচ্ছে রিডান্ডেন্ট ডাটা সেট, কারণ দেখা যাচ্ছে এইটাতেও যে ইনফরমেশন আছে এটাতেও সেই ইনফরমেশন আছে, দুইটাতেই সেম ইনফরমেশন রাখার দরকার আছে আমাদের না, সেটা যদি আমি একটা সেন্ট্রাল জায়গায় রাখি তাহলে কিন্তু আমাদের এইখানেও সেম ডাটা রাখার দরকার, এখানেও না, এটা যদি আমি একটা ডাটাবেজে রাখি তাহলে কিন্তু আমি এইখান থেকেই সবগুলা কি করতে পারবো, সার্চ দিয়ে বা মানে যখন দরকার হবে ট্রাভার্স করে ফেলতে পারবো। আচ্ছা এটা কি সুবিধা দেয়, এনাবল করে আমাদের কোঅর্ডিনেশন অফ ডেইলি অ্যাক্টিভিটিস। একটা সেন্ট্রাল সার্ভার থাকলে কি হয়, আমি কোঅর্ডিনেট করতে পারবো যে কে কি করছে, সবকিছু আমার একই সাথে মনিটর করতে পারবো। ইফিশিয়েন্ট রেসপন্স টু কাস্টমার অর্ডার্স, তার মানে কি করতে পারবো, আমার একটা সেন্ট্রাল সিস্টেম থাকলে আমাদের সুবিধা হবে যে কাস্টমারদেরকে হ্যান্ডেল করতে, ঠিক আছে। যেমন আমরা যখন গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে ফোন দেই তাই না, তারা আমাদের সব ইনফরমেশন জানে না, জিজ্ঞেস করে যে আপনার নাম কি, আপনার মায়ের নাম কি, তারা কিভাবে এটা পায় ইনফরমেশনটা, তাদের কাছে একটা সেন্ট্রাল ডাটাবেস থাকে। তুমি চট্টগ্রাম থেকে ফোন দিলেও যে ইনফরমেশন তার সে দেখতে পারবে, তুমি ঢাকা থেকে ফোন দিলেও সেই ইনফরমেশন দেখতে পারবে, কারণ কি সবগুলো ইনফরমেশন একটা সেন্ট্রাল ডাটাবেজে তাদের কাছে রাখা আছে। দ্যাটস ওয়াই তুমি যেই প্রান্ত থেকে বাংলাদেশের থেকে ফোন দাও না কেন, দে ক্যান ইজিলি ফাইন্ড আউট ইওর ইনফরমেশন ইউজিং দ্যাট সেন্ট্রাল সিস্টেম বা এন্টারপ্রাইজ সিস্টেম। দেন আসতে হচ্ছে গিয়ে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ কি, সেটা হচ্ছে ম্যানেজ ফার্মস রিলেশনশিপ উইথ সাপ্লায়ার। তো সাপ্লায়ারদের সাথে রিলেশনশিপ রক্ষা করার কাজ হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের। এরা কিভাবে ইনফরমেশন গুলো শেয়ার করে, অর্ডার্স, প্রোডাকশন ইনভেন্টরি লেভেলস, ডেলিভারি অর প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, তার মানে আমি কখন কি অর্ডার দিচ্ছি, কখন আমাদের ইনভেন্টরি শেষ হয়ে যাচ্ছে, কতটুকু আছে, ঠিক আছে। আমার ধরো টিভি খুব বিক্রি হচ্ছে, টিভি অনেক বিক্রি হচ্ছে, তো টিভি বিক্রি হচ্ছে তার মানে কি, বিক্রি হওয়া মানে কি আমাদের ইনভেন্টরি লেভেল হয়তো বা 6-7 দিনের মধ্যে জিরো হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমাদের সাপ্লায়ারদেরকে ওইভাবে আইডিয়া দিয়ে দিতে হবে যে আমাদের সাপ্লাই কমে যাচ্ছে বা ইনভেন্টরি লেভেল কমে যাচ্ছে, তোমরা আমাদেরকে আরো ইনভেন্টরি দাও। গোল কি, রাইট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট টু ডেস্টিনেশন উইথ লিস্ট অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড লোয়েস্ট কস্ট। তো আমাদের যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা অর্ডার কোথায় কি দিতে হবে, এখন আমি চাচ্ছি আমার হচ্ছে মিরপুরের এলাকায় 10টা অর্ডার আছে আর হচ্ছে গুলশান এলাকায় 2টা অর্ডার আছে, তার মানে কি আমি কি 10টা অর্ডার কে আলাদা আলাদা ভাবে দিব, মিরপুর এলাকার যে অর্ডার গুলো আছে তাকে তো আমি একবারই দিয়ে দিতে পারি তাই না, একটা ডেলিভারি ম্যান কে, আর গুলশানে যে 2টা অর্ডার আছে সেটা আর একটা ডেলিভারি ম্যান কে দিয়ে দিতে পারি। এখন আমি যদি 10টা অর্ডার 10 জন মানুষকে দিয়ে পাঠাই তাহলে কি এটা আমার জন্য কি হবে, টাইমের একটা ফ্যাক্ট হবে, আমাদের অনেক বেশি কষ্ট দিতে হবে, প্রত্যেকটা ডেলিভারি ম্যানকে আলাদা আলাদা আমাদের চার্জ দিতে হবে। তো এই জিনিসগুলা ফাংশনালিটি বা এই জিনিসগুলার
ইজি করার জন্য আমরা কি ইউজ করে থাকি সেটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম, যে কোথায় কি আমার সাপ্লাই দরকার। তারপরে আসতেছে যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম। তো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আমরা সবাই জানি, আমরা যখনই বিভিন্ন গ্রামীণ ফোন কল সেন্টারে ফোন দেই তো সেটাকে আমরা কি বলি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তারা আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করে বা আমাদের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো শুনে সলিউশন দেওয়ার চেষ্টা করে। সেই সলিউশন গুলো কিসের মাধ্যমে হয়ে থাকে, সেটা হয়ে থাকে হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। তারা আমরা যখনই ফোন দিই তাদের কাছে, তারা আমাদের সব ইনফরমেশন, আমাদের সিম এর যা যা ইনফরমেশন আছে, যা যা তাদের দরকার, সব ইনফরমেশন গুলা তারা তাদের এই সফটওয়্যার মাধ্যমে দেখতে পায়। তো এই দেখার ফলে আমাদেরকে তাদের সলিউশন দিতে সুবিধা হয়। তুমি যদি বলে বসো যে ভাই আমি তো 10 মিনিটে 100 টাকা কেটে ফেলছে, এটা কি আসলে ট্রাস্টেবল? অনেকে কিন্তু বলে যে আমি 10 মিনিট কথা বলছি আমার 100 টাকা ছিল, 100 টাকা চলে গেছে, ইজ ইট রিয়েলি ট্রাস্টেবল? এটা কিন্তু কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম তারা কিন্তু দেখবে আগে যে আসলে কি 10 মিনিটে 100 টাকা কেটে ফেলছে কিনা। যখন দেখবে যে না আসলে কেটে ফেলছে, তখন তারা বলবে যে হ্যাঁ উই আর সরি, আমরা দেখছি কি করা যায়। বাট তুমি একটা বোগাস কথা বললা যে হ্যাঁ আমার 10 মিনিটে 100 টাকা কেটে ফেলছে, বাট তোমার যে আসলে অন্য জায়গা থেকে চার্জ কাটতেছে তুমি সেটা জানো না, আর বলে বসলা যে কল করতে দেখে 10 মিনিটে 100 টাকা কেটে ফেলছে, এটা কি ওরা এটা আগে দেখবে সিস্টেম থেকে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে দেখবে, দেন সেই হিসাবে তোমাকে কোনো সলিউশন দিবে। গট ইট? নেক্সট আসতেছে হচ্ছে কি নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ কি? সাপোর্ট প্রসেসেস ফর অ্যাকোয়ারিং, ক্রিয়েটিং, স্টোরিং, ডিস্ট্রিবিউটিং, অ্যাপ্লাইং, ইন্টিগ্রেটিং নলেজ। তো আমি কিভাবে কোনটা কি করতে পারবো, প্রোডাক্ট কিভাবে আমি অ্যাকোয়ার করতে পারবো, কিভাবে স্টোর করবো, কিভাবে ডিস্ট্রিবিউট করবো, এই নলেজ গুলোর কাজ দিয়ে থাকে বা এই নলেজ গুলো নিয়ে কাজ করে থাকে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটার এক্সাম্পল কি, হাউ টু ক্রিয়েট, প্রোডিউস, ডিস্ট্রিবিউট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, যেমন কোন ওয়েতে গেলে আমাদের সুবিধা হবে, কোনটাতে কস্ট কম হবে, কোনটা কোন ভাবে আগালে আমরা প্রফিট বেশি রাখতে পারবো, কিভাবে আমরা সাপ্লায়ারদেরকে হ্যাপি রাখতে পারবো, কোন সাপ্লায়ারদের কাছ থেকে আমার প্রোডাক্টটা নিলে ভালো হবে, এই জিনিসগুলো হিসাব রাখা হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। কালেক্ট ইন্টারনাল নলেজ এন্ড এক্সপিরিয়েন্স উইদ ইন ফার্ম অ্যান্ড মেক ইট অ্যাভেলেবল টু এমপ্লয়িজ। তারপর আমরা বিভিন্ন এমপ্লয়ীদের কাছ থেকে, ধর একজন তোমার কি আছে এক্সপিরিয়েন্স কোনো এমপ্লয়ার আছে বা আছে কি বলে এমপ্লয়ি আছে, সেক্ষেত্রে কি করতে পারো তাদের কাছ থেকে তুমি ইনফরমেশন গুলো নিয়ে, ইনফরমেশন গুলো ইউজ করে তুমি অন্যান্য যেই আমাদের ইনএক্সপিরিয়েন্স এমপ্লয়ি গুলো আছে তাদের কাছে তুমি সেগুলো শেয়ার করতে পারো। Alternative tools that increase integration and expedite the flow of information. একটা হচ্ছে কি ইন্টারনেট, আর একটা হচ্ছে এক্সট্রানেট। ইন্টারনেট কোনগুলোকে বলা হয়, যেগুলো খালি আমাদের ইন্টারনাল কোম্পানি এমপ্লয়িরা যেটা ব্যবহার করতে পারে, ঠিক আছে, যেটা আউটসাইড থেকে অ্যাক্সেসেবল না। যেমন ইউক্যাম্প, ইউক্যাম্প কি অন্য ইউনিভার্সিটি কে অ্যাক্সেস করতে পারবে তোমাদের ইউক্যাম্প? না স্যার, এটা তো জাস্ট UITS এর জন্যই সীমাবদ্ধ। না তো এটা কি করতে পারছো তুমি, কিন্তু এই যে আমাদের যে অর্গানাইজেশন ইউক্যাম্পটা আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে সীমাবদ্ধ, তো সেটাকে আমরা বলে থাকি ইন্টারনেট। আর এক্সটারনেট হচ্ছে কোম্পানি ওয়েবসাইট অ্যাক্সেসিবল এক্সটারনালি অনলি টু ভেন্ডার্স এন্ড সাপ্লাইজ। এক্সটারনেট কারা ইউজ করতে পারে, ধরো সাপ্লাইরাও ইউজ করতে পারছে, বিভিন্ন ভেন্ডার ইউজ করতে পারছে, তাই না, আমি ব্যতীত অন্যরাও কিন্তু ইউজ করতে পারছে, সেই ক্ষেত্রে ওটাকে আমরা বলে থাকি এক্সটারনেট। ই বিজনেস, ই কমার্স, ই গভর্নমেন্ট। ই বিজনেস কোনটাকে বলা হয়, ডিজিটাল টেকনোলজি ইউজ করে যেটাকে আমরা তৈরি এখন বিজনেস পলিসিতে রূপান্তরিত করছি সেগুলোকে বলা হচ্ছে সেটাকে ই বিজনেস। তো ইউজ অফ ডিজিটাল টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট টু ড্রাইভ মেজর বিজনেস প্রসেসেস। তো আমরা যদি কোনো বিজনেস প্রসেসেস ইন্টারনেট টেকনোলজি ইউজ করে ব্যবহার করে থাকি সেটাকে বলা হচ্ছে ই বিজনেস। আর ই বিজনেসের সাবসেট হচ্ছে ই কমার্স। ই কমার্স আমরা খুবই পরিচিত এখন, তাই না, সবকিছুই অনলাইনে যেগুলো করে থাকছি সেগুলো হচ্ছে ই কমার্স এর মাঝে পড়ে, এবং এটা হচ্ছে কি সাবসেট। সাবসেট মিন্স কি, এটা যদি বিজনেস হয় এটার কিছু পোর্শন হচ্ছে ই কমার্স, বুঝতে পারছো? সাবসেট বুঝো, কোন একটা পোর্শন থেকে তার কিছু পোর্শন যেটা থাকে সেটাকে আমরা বলে থাকি তার সাবসেট।
e-government kumgula using internet technology to deliver information and services to citizens, employees and business. এগুলোকে বলা হয় থাকে e-government. তারপরে হচ্ছে যে টেকনোলজিস ফর কোলাবোরেশন এন্ড টিম ওয়ার্ক। তো আমরা তো এখন বুঝতেই পারছি যে আমাদের নর্মাল টেকনোলজিতে কিভাবে টিম ওয়ার্ক করতে সক্ষম। আমরা যেমন গুগল গুগল ক্লাসরুম ইউজ করছি, আমরা যেমন যে গুগল মিট ইউজ করছি পড়াশোনা করার ক্ষেত্রে, তো সেরকম তো কিভাবে আমরা কোলাবোরেট করতে পারি একটা বিজনেসের ক্ষেত্রে। আমরা যে মাইক্রোসফট শেয়ার পয়েন্ট, লোটাস নোট, এগুলো অনেক কিছু ইউজ করে আমরা আমাদের টিম ওয়ার্ক বা কোলাবোরেশন গুলো চালিয়ে যেতে পারি। এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেন গুলার অ্যান্সার তোমরা খুঁজে বের করবে। যে ওয়ান কনসাল্টিং ফার্ম হ্যাজ প্রেডিক্টেড দ্যাট ভিডিও অ্যান্ড ওয়েব কনফারেন্সিং উইল মেক বিজনেস ট্রাভেল এক্সটিংক্ট, ডু এগ্রি অর অর নট, ওয়াই অর হোয়াই নট। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন তোমার মেন্টাল কোয়েশ্চেন যে তোমার কাছে কি মনে হয়, সেগুলোর পিছনে তোমার লজিক বিল্ড করতে হবে, মানে আর্গুমেন্ট দিতে হবে যে হ্যাঁ এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে না। গট ইট? হোয়াট ইজ দ্য ডিস্টিংশন বিটুইন ভিডিও কনফারেন্সিং অ্যান্ড টেলি প্রেজেন্স? তারপরে কি বলা আছে, হোয়াট ইজ দ্য ওয়ে ইন হুইচ ভিডিও কনফারেন্সিং প্রোভাইড ভ্যালু ইন বিজনেস? উড ইউ কনসিডার ইট স্মার্ট ম্যানেজমেন্ট? এক্সপ্লেন ইউর অ্যান্সার। তারপর বলা হলো, ইফ ইউ আর ইন চার্জ অফ এ স্মল বিজনেস, উড ইউ চুজ টু ইমপ্লিমেন্ট ভিডিও কনফারেন্সিং? হোয়াট ফ্যাক্টর উড ইউ কনসিডার ইন ইউর ডিসিশন? কি কি ফ্যাক্টর তুমি কনসিডার করে এই ভিডিও কনফারেন্সিংটা, ভিডিও কনফারেন্সিং বলতে কি বোঝায়, যে আমরা লাইভ ওয়েতে যে কমিউনিকেশনটা করতে পারি সেটা কেন, কোন ফ্যাক্টর গুলো তোমার কাছে মনে হচ্ছে যেটার জন্য আমার মনে হচ্ছে যে তুমি একটা তোমার অর্গানাইজেশনে ভিডিও কনফারেন্সিং অ্যাড করতে চাচ্ছ? ওকে, সো আমাদের কিন্তু চ্যাপ্টার টু এরও মোটামুটি মানে চ্যাপ্টার টু অলরেডি ফিনিশ হয়ে গেল। ওকে, আমরা অনেক দ্রুতই আগাচ্ছি মনে হচ্ছে। এই কোয়েশ্চেন গুলো এবং তোমাদের কিছু কেস স্টাডি আছে, যেমন হচ্ছে কেস স্টাডি একটা ছিল ডোমিনোস পিজার, সেই কেস স্টাডিটা এবং এই যে এটা কোন ইন্টারেক্টিভ সেশন স্মার্ট ম্যানেজমেন্ট, সেগুলোর অ্যান্সার গুলো তোমরা লিখে ফেলবো, লিখে ফেলে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে এগুলো আমাকে সাবমিট করবো। তার আগে যে একটা দিছিলেন ওইটা, ওইটার যে কেস স্টাডি কোনটা দিয়েছেন, আর ওটা বই থেকে দিছিলেন কোনটা বুঝিনি, বই থেকে স্যার একটা দিয়েছিলেন চ্যাপ্টার ওয়ান, হ্যাঁ চ্যাপ্টার ওয়ান থেকে তো একটা দিয়েছিলাম। তাহলে স্যার কি ছিল জানে, ইউপিএস করে ফেলবা, যতগুলো আছে সবগুলাই করবা, ইউপিএস টা আগে দিবা, এটা পরে টাইম নিয়ে আমাকে দিবা। কোনগুলো দিব স্যার এখন? এখন আপাতত তো ইউপিএস এর যেটা দিয়েছি কেস স্টাডি চ্যাপ্টার ওয়ান এর, ইউনাইটেড পার্সেল সিস্টেমে দেখবো যে কিছু কোয়েশ্চেন আছে। স্যার এগুলো কি স্যার হ্যান্ডরাইটিং দিব নাকি স্যার মাইক্রোসফট ওয়ার্ডে লিখে ডকস এ দিব? ওয়ার্ডে দিতে পারো, ওয়ার্ডে দিলে বেটার হবে, তোমরা তো এটা ফাইন্ড আউট করবে। ঠিক আছে, আপনাকে মেইল করে ফাইন্ড আউট করে আসলে তো অ্যাপয়েন্টমেন্ট টাইপের কিছু দাও না, আপনাকে মেইলে পাঠিয়ে দেব। না না না, এটা আমি গুগল ক্লাসরুমে, তোমরা গুগল ক্লাসরুমে সেটা সাবমিট করবে। ওকে, আমি একটা থ্রেড ক্রিয়েট করব, ওইখানে অ্যাসাইনমেন্ট হিসেবে ওইখানে তোমরা জমা দিবে। ওকে স্যার, আজকে আমি থ্রেড ক্রিয়েট করে দিচ্ছি। হ্যাঁ, আমি ওটা এখনই দিয়ে দিচ্ছি, দাঁড়ো। তোমরা ওই যে এমআইএস এর ওখানে ঢুকলে দেখতে পারবে যে আমি দিয়ে দিচ্ছি কোশ্চেন গুলো সব দিয়ে দিয়েছি। স্যার কোয়েশ্চেন গুলো সহ দিয়ে দিলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা,
ওকে অলরেডি দিয়ে দিচ্ছি আমি অ্যাসাইনমেন্ট হিসেবে। ওকে হ্যালো, জি স্যার। দেখো তোমরা এখানে গেলে পাবা। এখন আচ্ছা, এখন প্রেজেন্ট কে কে আছো? জাহিদুল ইসলাম অ্যাবসেন্ট, শুভ, প্রেন স্যার, অতুল, ইয়েস স্যার, মুশাররত, তসনিম, হুমায়ুন আক্তার, শাকিল, নাজমুল ইসলাম, প্রেজেন্ট স্যার, জাবির, ইয়েস স্যার, শিহাবুল আহমেদ, শিহাবুল আহমেদ নাই, আয়েশা আক্তার, আয়েশা আক্তার সেতু আছে? সেতু না ছিল, চলে গেছে। আচ্ছা, দেন হচ্ছে নূর আফতার ইনাউরি, প্রেজেন্ট স্যার, শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম আছে, অমিত আক্তার বাঁধন, ইয়েস স্যার, রাশিক নূর, ইয়েস স্যার, সৈয়দা আনন্না মাহমুদ, ইয়েস স্যার, ইবনে নেওয়াজ, ইয়েস স্যার, ওবায়দুর রহমান, শোয়েব ইলিয়াস, স্যার সিয়াত্তর পাশে নেট চলে গিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে ডাটাগঞ্জ বক্স, তাসনিয়া হুমায়রা। প্রেজেন্ট স্যার। ডাটাগঞ্জ কই গেছে আবার? ও আসে হঠাৎ করে, আবার হঠাৎ করে চলে যায়। স্যার ওর পিসিতে প্রবলেম স্যার। ও হঠাৎ করে আসে, হঠাৎ করে আবার গায়েব হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে যে অ্যাসাইনমেন্টটা দিয়ে ফেলো, আমরা নেক্সট উইকে আবার দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। স্যার অ্যাসাইনমেন্ট দু স্যার খাতে লিখলে হয়, এসে হবে না? হ্যাঁ, কি হাতে? জি স্যার, খাতে লিখে। হাতে লিখো, যাতে লিখো ওটা পিডিএফ করে আমাকে দিবা, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, আসসালামু আলাইকুম।